জং ব্রহ্ম বরণেন্দ্রুদমরুত স্তুনবন্তি দিব্যৈস্তব বেদৈ সঙ্গ পদক্রমোপনিষদ গায়ন্তি যম সামগা ধ্যানাবস্থিত তদ্গতি ন মনসা পশ্বন্তি যম যোগিন যসন্তম ন বিদুঃ সুরাসুরগণা দেবায় তস্মৈ নমঃ। শিশির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ভাবে পরিপ্লুত হয়ে রাধাকুণ্ডের তীরে অপ্রাকৃত ভগবানের কথা আলোচনা করছিলেন ভক্তবৃন্দের সম্মুখে। রাধাকুণ্ডের তীরে ঠিক এই কার্তিক মাস তিনি অত্যন্ত করুণাভর চিত্তে সমস্ত লোককে আহ্বান করে বলছেন, আপনারা ওদিকে যাবেন না, এদিকে আসুন, আমার কাছে আসুন। আপনারা ওদিকে যাবেন না, আমি জানি আমার কাছে আপনাদের কষ্ট হবে। অকৈতব্য সত্য কথা শুনতে গেলে আপনাদের খুব কষ্ট হবে আমি জানি, তথাপি আপনারা ওই সহজিয়াদের কাছে যাবেন না, ওদিকে যাবেন না, এদিকে আসুন। কিছু লোক পালিয়ে গেল, কিছু লোক প্রভুপাদের সম্মুখে এলো। যারা প্রভুপাদের সম্মুখীন হয়েছেন তারা পার হয়ে গেছেন, যারা প্রভুপাদকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল তারা কেউই ভবাটবি থেকে পার হয়ে যেতে পারেন নাই, সম্ভব হয় না। প্রভুপাদের সম্মুখীন হওয়া মানে হল প্রভুপাদের সিদ্ধান্তের সম্মুখীন হওয়া। প্রভুপাদ কোনো জড় ব্যক্তিত্ব নয়, রক্ত মাংসের কোনো মানুষ নয় যে তার সম্মুখীন হয়ে আমি কোনো কার্য উদ্ধার করব। শিল প্রভুপাদের সম্মুখীন হওয়া মানে হল প্রভুপাদের সিদ্ধান্তের সম্মুখীন হওয়া। প্রভুপাদ অত্যন্ত কাতর হয়ে বলতেন, আমার কথাগুলো কেউ বলে না, আমার কথাগুলো কেউ বলতে চায় না। অপ্রাকৃত জগতে যেসব সিদ্ধান্ত সেগুলো কোনোদিন মুখস্থ করে আসে না। অনেকে মনে করেন বোধহয় আমি অনেক জ্ঞান লাভ করব, করে অনেক সিদ্ধান্ত মুখস্থ করব। শ্রীল প্রভুপাদ বলছেন এটা কোনো জিমনাস্টিক ফিটস নয় যে আমি বারবেল তুলে মাসলটাকে ঠিক করে নেব বিভিন্ন, এগুলো তা নয়। এখানে এটা কোনো এখানে কোনো শরীরচর্চার মতো যে বিষয় এটা নয়। সিদ্ধান্ত কাকে বলে যদি আলোচনা করা হয় সেক্ষেত্রে এইটি উত্তর হবে, অপ্রাকৃত জগতের যে ভগবান আছেন ভগবানের মনোভীষ্ট যে সমস্ত কথা সেবা সেগুলো গুরুবর্গের সে মুখে হৃদয়তে অবতীর্ণ হয়। ভগবানের ইচ্ছাটা ভগবানের যা কিছু কথা যখন গুরু বৈষ্ণবের হৃদয়তে অবতীর্ণ হন সেই কথাটাই যখন আমাদের সম্মুখে অ্যাজ ইট ইজ আমাদের সম্মুখে আসে সেটাকে বলা হয় সিদ্ধান্ত। সিদ্ধান্ত আর সেবা বিচার করলে, সূক্ষ্ম বিচার করলে একই বস্তু। যেটাকে বাইরের দৃষ্টিতে আপনারা সিদ্ধান্ত বলছেন সেটা কোনো আকাশ কুসুম কোনো বিষয় নয় যে ফুটে থাকবে আপনারা দেখবেন আর মজা নেবেন, তা নয়। যেটাকে সিদ্ধান্ত বলা হয় সেটা যখন অ্যাপ্লাইড ফর্মে যাবে, যেটা প্রয়োগ করবে তখন সেটা সেবা হয়। যেটা সিদ্ধান্ত সেটা সেবা, যেটা সেবা তার যে কৌশল সেটাকে বলা হয় সিদ্ধান্ত। এটা বাণী সেবা হতে পারে, অন্যান্য সেবা হতে পারে। এই গেল শ্রীল সরস্বতী ঠাকুর জানিয়েছেন আমরা
এই জগতে অপ্রাকৃত জগতের বৈকুণ্ঠ জগতের বার্তা বহ পিয়ন মাত্র। আমাদের তরফ থেকে কোনো নিজের কোনো বাহাদুরি নাই। ভগবান যে সমস্ত লীলাবিলাস করেন, যে সমস্ত করুণা প্রকাশ করেন, সেগুলো শাস্ত্রে বিস্তার আছে। কিন্তু শাস্ত্রে বিস্তার থাকলেও আমরা সেগুলো নিজে নিজে যদি পড়ে নিই, মুখস্থ করে নিই, তাতে কিছু লাভ হবে না। গুরু বৈষ্ণব যাদের আচরণশীল হৃদয়, সেই সব কথা যখন উদিত হবে, তখন সেই সব কথা যখন আমাদের কাছে তারা রাখবেন, সেইটাই হবে হরিকথা। সেই জন্য প্রভুপাদ বলছেন, আমরা অপ্রাকৃত বৈকুণ্ঠ জগতের পিয়ন মাত্র। আমাদের কাছে যে খবর এসছে অপ্রাকৃত জগৎ থেকে পারম্পর্যক্রমে, সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের কাজ। যদি সেই চিঠির মধ্যে কোনো কঠোর কথা লেখা থাকে, আপনারা যেমন জড়জগতের কোনো পিয়ন আপনাদের কাছে যে সমস্ত খবর পৌঁছে দেন, সেই চিঠিটা খুলে আপনারা যদি সেখানে কোনো ভয়াবহ খবর পান বা কোনো আনন্দময় খবর পান, তার জন্য যেমন পিয়ন কোনো দায়ী নয়, সেই জন্য জেনে রাখবেন অপ্রাকৃত জগতের কথা যত কঠোর হোক, যত নিষ্ঠুর সত্য হোক, সেগুলো আপনাদের কাছে জানাবার দরকার পড়েছে। আর সবসময়ই এই সিদ্ধান্ত মেনে নিতে হবে, সিদ্ধান্ত মানেই মেনে নিতে হবে। সিদ্ধান্ত কোনো পরিবর্তনীয় বিষয় নয়, যেটা আমি ইচ্ছা মতো পরিবর্তন করব। সেখানে বলছেন, অপ্রাকৃত জগতে সিদ্ধান্ত কোনো দিন পরিবর্তন করা যায় না, পরিবর্তন হয় না। আর যে কথাগুলো অপ্রাকৃত জগৎ থেকে এসছে, সেগুলো দিতে গিয়ে যদি আমি আপনাদের বিরাগভাজন হই, তাতেও আমার আপত্তি নাই। সেই জন্য ছিল সরস্বতী ঠাকুর রাধাকুণ্ডের তীরেতে বসে, এই দামোদর মাসে রাধাকুণ্ডের তীরে বসে অপ্রাকৃত হরিকথা আলোচনা করছেন, বিভিন্ন সিদ্ধান্ত। কিন্তু সহজিয়াগণ তার উপর রেগে গেল, আক্রমণ করতে এলো, এসে বলছেন, না আপনি আমাদেরকে সহজিয়া কেন বলছেন, আপনারা তো সহজিয়া। প্রভুপাদের কাছে আঙুল দেখিয়ে বলছেন, আপনারা তো সহজিয়া, আমাদের কেন সহজিয়া বলেন, আক্রমণ। প্রভুপাদ বলছেন, আপনি ঠিকই বলেছেন, আমরাই সহজিয়া। আমরা অপ্রাকৃত জগতের যে সহজ ধর্ম, প্রীতি ধর্ম, যেটার মধ্যে কোনো আর্টিফিশিয়ালিটি নাই, সেটা আমাদের হৃদয় আছে। সেই জন্য আপনি ঠিকই বলেছেন, আমরাই সহজিয়া। কিন্তু আমরা অপ্রাকৃত সহজিয়া, আর আপনারা হলেন প্রাকৃত সহজিয়া। আপনারা প্রাকৃত সহজিয়া, আমরা অপ্রাকৃত সহজিয়া। কেন? অপ্রাকৃত জগতে যে সহজ ধর্ম, প্রেম, প্রীতি, আশ্চর্য, আনন্দময় যে সমস্ত বিষয়, সেগুলো আমাদের হৃদয়তে ভগবান পরিস্ফুটন করবেন। আমরা শাস্ত্রীয় বিধি উল্লঙ্ঘন করে রাগানুগা ভজনের নাম করে কোনো ব্যভিচার বা অত্যাচার করতে চাই না। আমাদের এটা উদ্দেশ্য নয় যে রাগানুগা ভজনের কথা বলেছেন, অতএব এই রাগানুগা ভজনের নাম করে আমি বিশেষ করে অত্যাচার শুরু করব, সেটা নয়। যখন সেই যোগপীঠ মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, যোগপীঠ মন্দিরে বিশাল উৎসব হয়েছিল, শ্রীল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুরের নিয়ামকত্বে শ্রী প্রভুপাদ ছিল, সেখানে যখন এরকম ধরনের উৎসব চলছে, শান্তিপুর থেকেও অনেক ব্যক্তি আমন্ত্রিত হয়েছেন, যাদের সমাজে প্রচুর নাম, নাম করা কীর্তনিয়া আদি নাম, তার এত বৈরাগ্য, সে মন্দিরের এত বৈভবের মধ্যে থাকবেন না বলে দাবি করলেন। তিনি কোথায় থাকবেন? তিনি বললেন, আমি গঙ্গার উপর থাকব, আমি পবিত্র। ভালো, গঙ্গার মধ্যে তিনি বিরাজ করলেন, ছোঁয়ের মধ্যে এসে কীর্তন করে তিনি চলে যান। তাকে যখন প্রসাদ দেওয়ার জন্য পাঠানো হলো, তিনি রাগানুগা ভজন করে বলে লোকে জানেন। তাকে যখন রাত্রির বেলা প্রসাদ পাঠিয়ে দেওয়া হলো, তখন একজন ব্রহ্মচারী আওয়াজ পেল, ভেতরে ফিসফিস করে কোনো রমণীর আওয়াজ। এইভাবে প্রভুপাদ বলছেন, আমরা সমাজের কাছে নাম কিনতে চাই, আর রাগানুগা ভজনের নাম করে কিছু ব্যভিচারকে আনয়ন করি। এরকম যদি আমাদের চিত্তবৃত্তি হয়, অনন্তকালেও এই কার্তিক মাস পালন করে
দামোদর ব্রত, কার্তিক ব্রত, ঊর্জা ব্রত পালন করে আমরা কোনো লাভবান হতে পারব না। সর্বাগ্রে একটাই কথা, সেটা হলো নিষ্কপট ভাব। অন্তরে বাহিরে সময় ব্যবহার অমানি মানদ হব, এটা না হওয়া পর্যন্ত হয় না। গৌড়ীয়গণ সবচেয়ে সৌভাগ্যের অধিকারী, এই কারণে তারা অধিকারী, তারা গৌরেশ্বর, গৌরেশ্বর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে পেয়েছেন, তার করুণা পেয়েছেন। যেখানে জগদানন্দ পণ্ডিত পরিষ্কার ভাষায় একটাই কথা বলেছেন, সরল হইলে গোরার কথা বুঝিয়া লইবে, ব্যাস, দ্যাটস আ অনলি কন্ডিশন। একটাই মাত্র শর্ত আছে, যেটা যদি তোমরা মেনে নাও তাহলে এই জন্মেই সব সুবিধে হয়ে যাবে। তাহলে অনন্তকাল ধরে যা কিছু করো, কীর্তন করো, যা কিছু করো, কপটতা যদি সমাশ্রয় করে থাকো কিচ্ছু হবে না। বহুপাত মজা করে বলতেন, যত ছিল ন্যাড়া বুনে সব হলো কীর্তনে, কাস্তে ভেঙে গরল করো তাল। বহুপাত মজা করে বলতেন, যত ছিল ন্যাড়া বুনে, ন্যাড়া বুনে মানে বিষয়ী, যত ছিল ন্যাড়া বুনে সব হলো কীর্তনে, তারা কীর্তন করতে আরম্ভ করলো, তারা নাকি বড় কীর্তনিয়া। বহুপাত বলছেন, যত ছিল ন্যাড়া বুনে সব হলো কীর্তনে, কাস্তে ভেঙে গরল করো তাল। এই হচ্ছে আমাদের অবস্থা। অপ্রাকৃত জগতে প্রবেশের দ্বারই হলো নিষ্কপট ভাব। বাদবাকি যে অভাবগুলো আপনার মধ্যে আছে বলে মনে হবে, সেগুলো পূরণ করে দেবে কে? গুরু বৈষ্ণব। সেই জন্য বলছেন, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। প্রাণ না থাকলে যেমন তোমার শরীরের কোনো মূল্য নাই, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। প্রাণ না থাকলে যেমন শরীরের কোনো মূল্য নাই, সেরকম শরণাগতি বা আনুগত্য তাও আবার সেটা উপযুক্ত জায়গায় হতে হবে। বাস্তব সিদ্ধ মহাত্মা গুরু বৈষ্ণবের চরণে যদি আনুগত্য সিদ্ধ হয় তাহলে তার আর কোনো চিন্তা নেই। সেই জন্য শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। অপ্রাকৃত জগতের এই লীলাবিলাসে প্রবেশের পূর্বে আমাকে ভগবান প্রেরণা দিলেন যেন প্রথমেই ঐশ্বর্য মার্গের ভগবানের যে বিশাল বিভব, এটা যেন ওদের হৃদয়েতে ধাক্কা লাগে। যদি এই কথা আপনাদের হৃদয়ে ধাক্কা না লাগে তাহলে কৃষ্ণের লীলাবিলাস শুনতে শুনতে আপনারা মনে করে নেবেন, কৃষ্ণ আমারই মতো কোনো একজন হবে, একটু উন্নত হবে। জড়জগতের লোক, যারা জড়জগতের দার্শনিক বা ইউনিভার্সিটি স্কলার, তাদেরকে আমরা অনেক জবাব দিতে হয়েছে আমাদের, তবুও তাদের লজ্জা নাই। তারা শ্রী চৈতন্য মহাপ্রভু রিসার্চ করছেন, গবেষণা করছেন, গবেষণা করে তারা এমন কুৎসিত জিনিস জগতের কাছে প্রকাশ করছেন, আমরা কত চিৎকার করব, আমাদের আওয়াজ আপনাদের কটা লোকের কাছে পৌঁছাবে। এখনও তো তাও সুবিধে হয়েছে যে সমস্ত ইন্টারনেট, ওয়েবসাইট, ডিভিডি, তাও তো আমরা অবাক হয়ে যাই, পৃথিবীর সব লোকের কাছে তো এই অকৈত্তব্য কথা যাবে না, পৌঁছাবে কি করে? সেই জন্য আমরা বড় চিন্তিত। তারা ভগবানের সম্বন্ধে রিসার্চ করেন, গবেষণা করেন, এত বড় তারা গবেট, আমি ওপেনলি তাদের গালাগাল দিই, আমি কোনো ভয় পাই না। এত বড় তারা মূর্খ যে যেখানে গবেষণা কথার মানেই তারা জানেন না। গবেষণা মানে গৌ যুক্ত এই শোনা, যেটা জড় ইন্দ্রিয়ের দ্বারা তুমি বিচার করে অগ্রসর হবে, যেখানে তোমার সমস্ত ইন্দ্রিয়, সমস্ত বুদ্ধি, বিচার যেখানে স্ট্যাগন্যান্ট অবস্থা, স্তব্ধীভূত অবস্থায় চলে যায়, সেখানে তুমি এগুলো কি করে অ্যাপ্লাই করবে? আর এগুলো যদি প্রয়োগ করো, সেগুলোর দ্বারা অপ্রাকৃত জগতের বিষয়ে কি করে জানবে? সেই বেসিক কথাটাই তাদের কানের মধ্যে ঢোকে না। তারা চৈতন্য মহাপ্রভুর কথা বর্ণনা করতে গিয়ে, পরাৎপর অখিলেশ্বর করুণাময়, জগতে এরকম হেন অবতার হয়েছে কি হবে, কোনোদিন আর হওয়া সম্ভব নয়। গৌরের কথা আলোচনা করতে গেলে এইসব কথা বন্ধ হয়ে যায়, যেটা বৃন্দাবন দাস ঠাকুরের হয়েছিল। নিতায়ের কথা বর্ণনা করতে গিয়ে পাগল হয়ে গেছেন, নিতায়ের কথা চলছে কিন্তু গৌরের কথা অল্প হয়ে গেল। এইরকমভাবে আবেশ হয়ে গেলে গৌরের কথায়, তাহলে যেখানে আমি আলোচনা বিষয়বস্তুর একটা প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করছি, একটা ব্যাকগ্রাউন্ড যাতে দামোদর লীলায় প্রবেশ হয়, সেরকম একটা
আমাদের মনোবৃত্তি, মনের প্রস্তুতি, হৃদয়ের প্রস্তুতির দরকার আছে। সেখানে বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে তারা গবেষণা করবেন, গবেষণা করছেন, থিসিস বার করছেন, সেগুলো আবার এখনকার যুগে সেই সব প্রফেসরগুলো সেগুলো অনুমোদন করছেন। তারা বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর গঙ্গাতে স্নান করতে গেছেন, সেখানে গিয়ে একজন মহিলাকে দেখেছেন, সেখানে লাভ ম্যারেজ করলেন। এই সব পশুগুলোর কপালে কি দুর্গতি হতে পারে আমি তো জানি না। এই বারণে প্রবোধানন্দ সরস্বতী বা সুন্দরভাবে বলেছেন, এগুলো আমি সময় মতো আলোচনা করব। বলছেন ক্রিয়া আসক্তান অধিক, ক্রিয়া আসক্তান, যারা ক্রিয়া কর্মেতে আসক্ত তাদের জীবনে ধিক, ক্রিয়া আসক্তান অধিক, ধিগস্তু বিকট তপস, যারা বিকট তপস্যা করছেন, ভগবানের প্রেমের কোনো খবর রাখছেন না, তাদেরকে ধিক্কার দিয়েছেন। বলছেন ক্রিয়া আসক্তান অধিক ধিগস্তু বিকট তপস, ধিগস্তু ব্রহ্ম অহম বদন পরিফুল্লান জড় মতিন, কিম এতান সচাম বিষয়রসমত্যান নর পশুন কেশাঞ্চিত লেশোপি অহহ মিলিত গৌরমধুন। আহা, বলছেন যাদের ক্রিয়াকর্মেতে এই সামাজিক সমস্ত সংসারের কর্মকাণ্ডেতে আসক্ত ধি, তাদেরকে ধিক্কার। যারা বিকট তপস্যা করছেন, করে জগতের কাছে বাহাদুরি দেখাচ্ছেন, তাদেরকে ধিক্কার, তাদেরকে আমরা ধিক্কার দিই। আর যারা দেখা যাচ্ছে ব্রহ্ম অহম বদন পরিফুল্লান জড় মতিন, যারা আমি ব্রহ্ম এরকম বলে একটু দাঁতটাকে বার করে হেসে দিল, আমি ব্রহ্ম আর তুমি ব্রহ্ম, খুব ভালো তুমি ব্রহ্ম, তাদেরকে ধিক্কার দিয়েছেন। প্রবোধানন্দ সরস্বতী ভাই মাথা হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলছেন এই নর পশুগুলোর জন্য কিছু করা গেল না, এরা শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণার এক বিন্দু বিসর্গ লাভ করতে পারল না, এক বিন্দু ছিটে ফোটা, যদি গন্ধ লাভ করতে পারত, এক বিন্দু যদি তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার গন্ধ লাভ করত, ন কেশাঞ্চিত লেশোপি অহহ মিলিত গৌর মধনা। আমরা এই নর পশুগুলোর জন্য কি করব, আমাদের বড় খেদ উপস্থিত হয়েছে হৃদয়ে, মুখে রক্ত তুলে গ্যালন গ্যালন রক্ত আমরা ব্যয় করার জন্য প্রস্তুত আছি, তাতেও যদি কোনো সমাধান হয় তো ভালো। স্বাধীনতা সংগ্রামী তো নিজের শরীরটা দিয়েছিল দেশ মাতার জন্য, আমাদের উদ্দেশ্য যে কত বড় সেটা যদি আপনারা বুঝতে পারতেন তাহলে আপনাদের চেতনা জাগ্রত হতো। কিন্তু দুঃখের বিষয়, এতটাই জড় অভিনিবেশ সম্পন্ন হয়ে রয়েছে মানুষ, এতটাই জড় বিষয়ে অভিনিবিষ্ট হয়ে রয়েছে, সেখানে আমার কথা কতটা, যেখানে সেখানে আমার কথা কতটা আপনাদের হৃদয়তে স্থান পাবে তা আমি জানি না। জীবনের কোনো ঠিক নাই, আজ আছি কাল নাই, সেই জন্য অপ্রাকৃত জগতের যে বিষয়গুলো আমাদের কানে প্রবিষ্ট হবে সেগুলো অনন্তকালের জন্য ধরে রাখতে হবে। এগুলো কেবল কথার কথা শ্রবণ করলাম, সেরকমভাবে শ্রবণ করার বিষয় নয়। এখানে যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম সেখানে প্রথমেই আপনাদের মনে যেন অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক ভগবান তার যে একটা ধারণা যেন আপনাদের হৃদয়ে আসে। যদিও এরকমভাবে ধারণা সহসা পরস্ফুটন হবে না, বাস্তবিক পক্ষে সদ্গুরুর নিকট অভিগমন করতে হয়, সদ্গুরুর নিকট মহান পরমহংস গুরু বৈষ্ণবের কাছে অভিগমন করতে হয়, তাদের পূর্ণ করুণা আমাদের হৃদয়ে যদি নেবে আসে, তাদের চরণ ধুলি যদি আমাদের মাথায় বর্ষিত হয়, তখন আমাদের বুদ্ধি শুদ্ধ হয়,
তখন আমরা বুঝতে পারি প্রহ্লাদ মহারাজের সপ্তম স্কন্ধ, সেখানে আলোচনা প্রসঙ্গে দেখবেন নিষ্কিঞ্চনানাম ন বৃণীত যাবৎ, আমি জোর করে ভগবানের লীলা শুনে নেব বুঝে নেব, এরকমভাবে কোনোদিনই কেউ ভগবত লীলায় প্রবেশ অধিকার লাভ করে নাই। এটা স্বতঃস্ফূর্তভাবে হয়, ভগবানের লীলায় প্রবেশ হয়। জং ব্রহ্মা বরুণেন্দনে রুদ্রমরুত স্তন্বন্তী দিব্যই স্তবই, যেরা ব্রহ্মা বরুণ ইন্দ্র সবাই পাগলের মতো সেই শঙ্কর সব স্তব করছেন, যাকে পাগল হয়ে আর ধ্যান অবস্থিত জগত তিন মানসা, যেখানে ধ্যানে বসেছেন ঋষি মুনিগণ তারা তাকে দর্শন পাচ্ছে না, যেটার উপগোষ্ণী পা সুন্দর ভজ ইয়দ্যপি সমাধিসু বিদিরপি পার্শ্বতি নতব ন খাগ মরিচিন, এই সব সুন্দর কীর্তন করেছেন রূপগোস্বামী পাদ, যে তোমার নখরাবিন্দের যে জ্যোতি সেটা পর্যন্ত দর্শন করতে পায় না, আর তোমার লীলা তো দূরের কথা। এইরকমভাবে যে ভগবত তত্ত্বের কথা আজকে আলোচনা করতে বসেছি, সামান্য কোনো একটা সাধারণ মানুষের বাচ্চা এই বুদ্ধিতে যেন আমরা প্রবিষ্ট না হই। অবশ্য রূপানুগ ভজন রাগানুগ ভজন যেগুলো, রাগানুগ ভজন আর রূপানুগ ভজনের পার্থক্যই লোকে বোঝে না। রাগানুগ ভজন হচ্ছে একটা ওপেন টার্ম, রাগানুগ ভজন রাগের বশবর্তী হয়ে ভগবানের প্রতি যে স্বাভাবিক একটা আকর্ষণ, তাতে যেভাবে আপনি ভগবানকে ভালোবাসবেন সেটাকে বলে রাগানুগ ভক্তি। সেটাকে ব্রজলোকানুসারতা, ব্রজের এক একজনের এক একটা ভাব দেখে আমার হৃদয়ে যে রেখাপাত করেছে, এক্স্যাক্টলি তার সেই ভাবটাকে আমার অনুসরণ করবার ইচ্ছা হয়েছে, অনুকরণ নয়। যশোদা মা যেভাবে কৃষ্ণকে ভালোবাসেন আমার সেটাতে মন লেগে গেল। যদি মন লেগে যায় তাহলে আমার যশোদা মাকে গুরু চিন্তা করে তার সে যেভাবে বাৎসল্য রসে কৃষ্ণকে ভালোবেসেছেন আদর করেছেন, প্রতি মুহূর্তে আমাকে সেইভাবে গোপালকে ভালোবাসতে হবে। এইভাবে তার ভাবসিদ্ধ হলে পরে তখন সে সেই গতিটা লাভ করে। লোকে বেশি কথাগুলি বুঝতে চায় না, লোকে বাঁদরের মতো লাভ দিতে চায় ওপরে, লোকে বাঁদরের মতো লাভ দিতে চায়। সেই জন্যই ছিল সচ্চিদানন্দ ভক্তিমূর্তি ঠাকুর নিষেধ করে দিয়েছেন, বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগমার্গে করায় প্রবেশ। বিধিমার্গকে কঠোরভাবে পালন করতে থাকলে আর গুরু বৈষ্ণব যারা রাগানুগা পথের পথিক তাদের যদি আনুগত্য করা যায়, স্বাভাবিকভাবে এই বিধি তোমার শৃঙ্খলের কারণ হবে না। এই বিধির যে শৃঙ্খলা চেন আছে সেটাতে তোমার যে আপাত বন্ধন বলে মনে হচ্ছ, সেটা ধীরে ধীরে তোমাকে অনুরাগের পথে পরিচালিত করবে, ধীরে ধীরে তোমাকে অনুরাগের পথে পরিচালিত করবে, এবং তুমি অনুভব করবে যে তোমার মধ্যে একটা ভগবানের জন্য, ঠিক ব্রজবাসীরা যে যেরকম ভাবেতে বিভাবিত হয়ে ভগবানের ভজন করেন, তাদের কোনো একজনের ভাবকে আপনার এক তোমার একটা একটা স্ট্যান্ডার্ড মনের মধ্যে বলে এই আমার সবচেয়ে ভালো লেগেছে, এই আমি গোপালকে এইভাবে ভজন করব। সেই জন্য আমি শ্রী শ্রীল রূপ গোস্বামী পাদের যে শ্লোকের ব্যাখ্যা বিস্তৃতভাবে না করতে পারলেও কিছু বলেছিলাম, সেটা এখন আপনাদের পরিস্ফুট হলে তাহলে আমি দামোদর লীলার যদি একটা শ্লোক আজকে উচ্চারণ করি, তাহলে দামোদর প্রত পালনের মুখে দামোদর মুখ পালন করতে করতে দামোদরের লীলা আলোচনা তো অত্যন্ত প্রয়োজন, কিন্তু তৎপূর্বে আমাদের এই ধ্যান ধারণাটা একটু পরিষ্কার হওয়া প্রয়োজন। সেখানে রূপগোস্বামী পাদের শ্লোক আমি বলেছিলাম দুদিন আগে, আপনারা শুনেছেন হয়তো মনে রাখতে পারেন না, তন্নাম রূপচরিতাদি সুকীর্তনানু স্মৃত্বা ক্রমেণ রসনা মনসি নিয়জ তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী কালম নয়েদ অখিলম ইতি উপদেশ সারম। তন্নাম রূপচরিতাদি সুকীর্তনানু, ভগবানের অপ্রাকৃত যে নাম গুণ আছে, তন্নাম তদ্বস্তুকে সদ্বস্তু, সদ্বস্তুকে সেই তাকেই তো বলা হচ্ছে ওম তৎসৎ।
সেখানে বলছেন তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনানু, ভগবানের রূপ গুণ ইত্যাদি লীলার যে সুকীর্তন, কুকীর্তন করলে হয় না। কুকীর্তন কারা করেন? যারা গুরু বৈষ্ণবকে ত্যাগ করে দিয়ে গুরু বৈষ্ণবের বাস্তবিক আনুগত্যের কোনো ধার ধারেন না, তারা কালোয়াতি সুরে বিভিন্ন রকম মিউজিক বাজিয়ে আপনাদের মনোরঞ্জন করবেন, আর আপনারাও সেই সব মনোরঞ্জনেই আপনারা অংশগ্রহণ করবেন আমি জানি। আর যারা আমার হৃদয়ের ভাব বুঝতে পেরেছেন তারা নিশ্চয়ই ওসবে যাবেন না। সমাজে এখন বিশৃঙ্খলা উপস্থিত হয়েছে, আমি এত রক্ত জল করে রক্ত তুলে মুখে এইসব কথা আলোচনা করে যাব, পরক্ষণে অন্য কেউ আপনাদের সঙ্গে আসবেন, আপনাদেরকে মনোরঞ্জন করবেন, তখন আপনারা তাদের সেই কথাটাকেই গ্রহণ করবেন। তারা তখন বলবেন শ্যামবাবা ওরকম বলেই থাকে, শ্যামবাবা বড় কঠোর লোক, তার হৃদয় নাই, হার্টলেস। আমিও স্বীকার করি আমি হার্টলেস, আমার হৃদয় বা কোথায়, হৃদয় থাকলে তো গলে যেত। কাজেই আপনাদের কাছে অনুরোধ, ভালো মন্দের বিচার আপনারা নিজেরা নিজের বুদ্ধি দিয়ে করতে যাবেন না। আপনারা যদি মহাজনদের কথা অনুভব করতে পারেন, তারা আপনাদের হৃদয়েতে ভালো মন্দ ইত্যাদি বিচার সিদ্ধান্তের বিচার স্বয়ং পরিস্ফুরিত হবে। যেটা একটু আগে বললাম সিদ্ধান্ত মানে তোমরা মনে করে নিয়েছো, প্রভুপাদ বলছেন সিদ্ধান্ত মনে তোমরা যেন মনে করো না কোনো জিমনাস্টিক ফিটস, আমি মাসলটাকে বাড়িয়ে দেবো বারবেল তুলে, সেরকম নয়। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহাইতে কৃষ্ণে লাগে সুধীর মানস। সিদ্ধান্ত গুরু বৈষ্ণবের সেবা মুখে আমরা লাভ করব, গুরু বৈষ্ণবের অপ্রাকৃত বাণী শ্রবণ করব, তাদের অপ্রাকৃত মনোভীষ্ট পূরণের জন্য আমরা চেষ্টান্বিত হব। তারা যে যে ক্রিয়াকর্ম আমরা খবর নিত, আমাদের ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী তার মনে কি অভীষ্ট, যে কথাটা তোমরা প্রায় উচ্চারণ করো কীর্তন করতে বসে ভাষণ দিতে বসে, সেখানে দেখা যায় শ্রী চৈতন্য মনভীষ্ট মনভীষ্টম স্থাপিতম যেন ভূতলে, এই কথাটা অনেকেই বন্দনায় বলে, কিন্তু ডাইরেক্ট রিয়ালাইজেশন শুড বি দেয়ার, সেখানে যেন প্রত্যক্ষ অনুভব আমার হৃদয়ে পীড়া আমায় যেন স্পর্শ করে। শ্রী চৈতন্য মনভীষ্টটা কি? শ্রী চৈতন্য মনভীষ্টম স্থাপিতম যেন ভূতলে, শ্রী রূপগোসাঁই সনাতন গোসাঁই এরা শ্রী চৈতন্য মহাপ্রভু মনভীষ্ট সেটা জগতে স্থাপন করতে চেষ্টা করেছিলেন। মনভীষ্ট কী ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর? বলে দাঁড়ে দাঁড়িয়ে যা সমস্ত জায়গায় পৃথিবীতে আছি যত নগরাদিগাম সর্বত্র প্রচার হইবে মোর নামে, তো আছেই, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, কৃষ্ণ উপদেশ করে জগৎকে তারণ করো, তাদেরকে উদ্ধার করো। রূপানুগ ভজনের দ্বারা যে এক্সেলেন্সি জীব লাভ করতে পারে দ্যাট ইজ দ্য হায়েস্ট বেনিফিট। কৃষ্ণের সঙ্গে অনেক বেনিফিট আপনি লাভ করতে পারবেন, একটু ফুল জল আর তুলসী দিয়ে দেবেন, দেবেন অনেক কিছু মালমশলা চলে আসতে পারে যদি আপনি কৃষ্ণকে সেইভাবে আরাধনা করেন। গোপাল তাকে আরাধনা করলে গোপাল অনেক কিছু দিতে পারে, কিন্তু আপনারা যদি সেরকমভাবে বিভাবিত হয়ে গোপালের আরাধনা করতে চান, তখন প্রথম কথা হল যে বিষয়ের প্রতি আপনাদের চিত্তবৃত্তি স্বাভাবিকভাবে ধাবিত হচ্ছে তা যেন না হয়, তার একটা সমাধান দরকার। সেই জন্য নিষ্কিঞ্চন গুরু বৈষ্ণবদের সান্নিধ্যে থাকলেই, তাদের সিদ্ধান্ত উপলব্ধি করলে, তাদের মনোভীষ্ট পূরণ করবার চেষ্টা করলে, তারা তো রোজগারও করেন না, কোনো কিছু করেন না, তারা চুপচাপ থাকেন, তাদের মনে যে সেবার ইচ্ছা জাগে ভগবান তা পূর্ণ করেন, কেউ না কেউ এসে করে দেয়। পৌপা 64টা মঠ করেছেন, কোনো জায়গায় গিয়ে বলেন না আমাকে আপনি টাকা দিন কিছু, কিন্তু পৌপাদের মনোভীষ্ট তার পার্ষদগণ আছেন, তাদের দ্বারা সবই পূর্ণ হয়েছে, অভাব কিছু নেই, অভাব একটাই রয়ে গেল সেটা পহুপা চলে গেলেন, তার সিদ্ধান্ত তার আচরণের অভাব রয়ে গেল, এটি বড় সবচেয়ে ক্ষোভের বিষয়। বাকি সবই স্ট্রাকচার রয়েছে, বিগ্রহ রয়েছেন, খাওয়া দাওয়া হইচই সব কিছু রয়ে গেল। আর রূপানুগ ভজন আর রাগানুগ ভজনের একটু পার্থক্য যখন প্রসঙ্গ উঠেছে বলা উচিত, রাগানুগ ভজন হচ্ছে আমি যেটা বললাম আপনার ব্রজের ব্রজবাসীগণ ব্রজের কথা বলতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে কৃষ্ণের স্বাভাবিকই প্রতি ব্রজবাসী প্রতি
ব্রজবাসীর স্বাভাবিক প্রীতি কৃষ্ণ প্রতি, এই যে স্বাভাবিক স্পন্টেনিয়াস অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে ভগবানের জন্য ভালোবাসা, যেটা কিঞ্চিত উদাহরণস্থল হতে পারে পুত্রের প্রতি মায়ের ভালোবাসা, বাট স্টিল দ্যাট এক্সাম্পল ইজ নট সাফিসিয়েন্ট। এই উদাহরণটা দেওয়া যেতে পারে, কিন্তু এটা জড়জগতে যদি বিশুদ্ধ মা হয়, যাদের আচরণ আছে আমাদের সময় মায়েদের আচরণ দেখেছি আর এখনও আলাদা, সেই জন্য সে কথাটা মিলিয়ে ফেললে হবে না। তখন আদর্শময়ী নারী ছিলেন তারা, এখনও আছেন, নেই না, কেউ কেউ আছেন, সেই সব আদর্শ যাদের ছিল তারা যেভাবে ভালোবাসতেন পুত্রদের, তাদের স্নেহ ছিল অত্যন্ত, তারা সেই পুত্রের যদি সম্বন্ধে কোনো বন্ধু আসতো তাকেও নিজের পুত্রের মতো ভালোবাসত। যেমন শচী মায়ের উদাহরণ, যদিও শচী মা অপ্রাকৃত জগতের মা, শচী মায়ের কাছে নিত্যানন্দ এলো, কেউ এলো তাকে নিজের পুত্রের মতো, লেখা আছে বৃন্দাবন দাস ঠাকুর লিখে যে কোনো সন্ন্যাসী যদি গৌরের বাড়িতে আসতো, আসার সঙ্গে সঙ্গে শচী মা তাকে, একটা সন্ন্যাসী এসছেন বৃদ্ধ হলেও সন্ন্যাসীকে পুত্রের মতো মনে করতেন, বাবা বাবা, যেমন ছোট ছেলে সেরকম আদর করে তাকে খাওয়াতেন বসাতেন, সেই যে প্রীতি সেটা ভোলা যায় না। একবার যে শচী মাতার সেই ভালোবাসা প্রীতি পেয়েছে অনন্তকালে ভুলতে পারবে না। শচী মাতা কে? গৌরের মা, লীলা করেছেন আশ্চর্য। সেই জন্য সেখানে বলছেন এই যে এখনকার যে ভাব তখনকার ভাবের সঙ্গে তুলনা হয় না, এখনকার কাউর সমদর্শন থাকে না, আগে কীরকম সমদর্শন ছিল পরস্পরের পথে প্রীতি ভালোবাসা। ওই জন্য আমাদের ভারতীয় নারীগণের কথা আমাদের স্মরণ করতে হয় সকালবেলা উঠে, সকালবেলা উঠে অহল্যা দ্রৌপদী কুন্তী তারা ইত্যাদি স্মরণ করি। কারণ দ্রৌপদীর জীবনের যে আদর্শ, কুন্তীদেবীর জীবনের যে আদর্শ, এসব যদি আমাদের এখানকার কেউ মা যদি হন, তাদের যদি কোনোদিন এই সব ভাবগুলো একটু স্পর্শ করে, তারা তখন এত মহীয়সী নারী হয়ে যাবেন যেটাতে ভগবানও আপনাদের অনেক মূল্য দেবে। কিন্তু এইসব কথা কিছু শীঘ্রই বই বেরোবে, তিনটে হিন্দি তিনটে বাংলা, তার মধ্যে কুন্তীদেবীর শিক্ষার প্রসঙ্গে এক বৃদ্ধ মহারাজ দীর্ঘদিন ধরে আমার কাছে বলছেন, মহারাজ এই সম্বন্ধে কিছু যদি লেখেন, মহারাজ আপনার করুণা যদি হয়, তো সেটা সম্পাদনা বাকি আছে, ওটা বেরোলে ওটা আপনাদের খুব আনন্দদায়ক হবে, ওর মধ্যে বিচারগুলো কুন্তীদেবীর কী ভাব। তো প্রসঙ্গক্রমে এই কথা উঠল, সেখানে বলা হচ্ছে যে আপনাদের ব্রজবাসীগণের যে ভাব আপনাদের হৃদয়েতে রেখাপাত করেছে বা করবে, সেই ভাবে বিভাবিত হয়ে যদি আপনি তাকে গুরু চিন্তা করে, তার অনুকরণ নয় তার অনুসরণ করে, আপনি সেই গোপালকে যদি মনে করেন পুত্ররূপে ভালোবাসতে চান, তাহলে মনে করবেন আপনার যদি সন্তান না থাকে, আপনি বলবেন গোপালই তো আমার সন্তান, গোপালের মতো তো সন্তান আর পাওয়া যাবে না, তো গোপালকে আদর করবেন, দেখবেন আপনার ভাব সিদ্ধি হবে। প্রভুপাদ এসব কথা বুঝিয়েছেন আমাদের, আমরা বোকা, এইসব কথা প্রভুপাদ বুঝিয়েছেন। কৃষ্ণকে যদি আপনার সখা মনে হয় তার সঙ্গে খেলবেন, তার সঙ্গে সে সীদাম সুদাম মধুমঙ্গল, তার যে যার ভাবটা আপনার ভালো লাগবে তার ভাবের অনুসরণ করবেন, তার আনুগত্য করবেন, মধুমঙ্গলের ভাব যদি ভালো লাগে সেটা করবেন। আমি শুনেছি গুরুবর্গের থেকে আমাদের ছিল কৃষ্ণদাস বাবাজি মহারাজ নাকি সক্ষরসের ভাবনায় বিভাবিত ছিলেন, আমাদের কৃষ্ণদাস বাবাজি মহারাজ যেটা প্রভুপাদের গণ, সারা দিন রাত কীর্তন করতেন, ক্লান্তি নাই, রাতে কোনো বিশ্রাম করতেন না, আমি শুনেছি। অনেকে আবার প্রশ্ন করে বললো আমাদের গৌড়ীয় গণ তো রূপানুগ ভজনের সেখানে তো মধুর রসের বিষয় আছে, আমি দেখো মধুর রসের বিষয় আছে রূপানুগ ভজন ঠিকই, মাধুর্য যে ভাব আছে সেটা ঠিক আছে, কিন্তু মাধুর্য যে রস তার মধ্যে তো আগের রসগুলো সবই রয়েছে, কথাটা আমার বোঝা গেল। মাধুর রসের ভেতরে আকাশের গুণ যেন পরপর ভূতে, সেরকম মাধুর্য রসের মধ্যে তো বাৎসল্য সব বীজরূপে সব লুকিয়ে রয়েছে। কোনো সাধকের যদি ইচ্ছাই হয়
তো গৌড়ীয় ভজনেই রয়েছেন তিনি, তার যদি প্রথমে এই সক্ষ ভাবটা ভালো লেগে যায় মনে, তাতে সিদ্ধ হতেই পারেন। কিন্তু আমাদের রাগানুগ ভজন রূপানুগ ভজনের পার্থক্যটা হচ্ছে এই যে রাগানুগ ভজনে ভগবানের প্রতি দিব্য অনুরাগ প্রাপ্ত হয়ে হৃদয়তে যে যেরকম ব্রজবাসীর ভাবেতে বিভাবিত হয়ে ভগবানকে আরাধনা করে তার সিদ্ধি লাভ করবেন, সেটা হচ্ছে তার ওপেন টার্ম। এই টার্মটা হচ্ছে খোলা ওপেন টার্ম এটা। কিন্তু রূপানুগ ভজন যখনই বলবেন তখন চলে আসবে এক্সক্লুসিভলি আপনার রূপগোস্বামী পাদের রূপমঞ্জরী পাদের আনুগত্য। এই কথাটা যেন মাথায় থাকে, রাগানুগ রোগানুগের মধ্যে এই হচ্ছে বিশেষ পার্থক্য। সেটা হচ্ছে তখন যেই রূপানুগ কথাটা উচ্চারণ করবে তখন সেই রস আরও একেবারে ঘনীভূত হয়ে সেখানে মাধুর্য রসের বিচারের মধ্যে আরও সূক্ষ্ম বিচারে গিয়ে ঠিক যেভাবে রাধারানী রূপমঞ্জরী যেভাবে ভালোবাসতেন কৃষ্ণকে সর্ব অঙ্গ দিয়ে ভালোবাসা ভগবানকে, এর মধ্যে কোনো ব্যভিচারের প্রসঙ্গ নাই। মূর্খ মানুষ চিন্তা করে এটাতে কোনো ব্যভিচারের প্রসঙ্গ আছে, কিন্তু এখানে ব্যভিচারের প্রসঙ্গ নাই। আমি যখন পঞ্চাধ্যায়ের আলোচনা করব, যদি আসন ভালো থাকে আপনাদের কৃপা হয় যখনই আসন শুদ্ধ হয়ে যাবে কোনো কি, আমি অনেক প্রার্থনা করেছি এরা কেউ আমার কথা শোনেন না, যখনই কিছু কন্টামিনেশন হয়ে যাবে আমার সে স্ফূর্তি হবে না, আমি কোনো বাহাদুরি দেখাতে বসি নাই, আপনাদের কৃপা যদি হয় তাহলে আমার সম্ভব হবে, এই কথাটা আমি পুনঃপুন বলেছি। কালকে আমার কষ্ট হয়েছিল রাত্রে কথা বলতে, কিন্তু এই কথাটা লোকে আমার কষ্ট কেউ বুঝতে চায় না, এতে আমার ক্ষতি হয়। আমি আপনাদের কাছে সেই অপ্রাকৃত কথার যে জিনিসটা দিতে চাই সেটা দেওয়া সম্ভব হয়ে উঠবে না। সেখানে বলছেন রূপমঞ্জরী যে আনুগত্যে যে অপ্রাকৃত বিষয় কৃষ্ণের ভালোবাসার প্রসঙ্গ সেইটাকেই বলে রূপানুগ ভজনের কথা। সেখানে এত বেশি বিশেষ আছে, স্পেশালিটি আছে, যেটা এই সমাজে আলোচনা করা যাবে না। খালি একটাই কথা বুঝে রাখতে হবে, কামৈব গোপরামাণম প্রেমে এতি অবিধীয়তে। গোপরামাগণের গোপরামণিগণের যেটা তোমরা কাম বলে মনে করছো সেটা বাস্তবিক কাম নয়, প্রেম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম নাম। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যখনই নিজের স্যাটিসফ্যাকশনের প্রশ্ন আসে সেখানেই কাম, কিন্তু যেখানে নিজের সন্তুষ্টির কোনো ইচ্ছাই নাই, যেখানে রাধারানী যারা পরিকরি আছে মঞ্জরি আছেন তারা কখনোই চান না কৃষ্ণ আমাকে আলিঙ্গন করুক আমার কিছু সুখ হোক, মঞ্জরি ভাবের এটি বিশেষ, এরা রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলন করিয়ে দেন। এই কথাগুলো আমার এই সভা বলা উচিত ছিল না, তথাপি প্রসঙ্গক্রমে একটু স্পর্শ করে দিই। সেটা হচ্ছে রাধারানীর সঙ্গে গোবিন্দর মিলন করিয়ে দেওয়াই এই মঞ্জরি সখী এদের সব কাজ। এরা কখনই কৃষ্ণকে আলাদাভাবে পেয়ে একটু এনজয় করব কৃষ্ণ কেমন এরকম ভাব নেই, এই কথাটা যেন কোনোদিন না আসে ভাব। এটাকে সম্ভোগের যে বৃত্তি এটা কোনোদিন মঞ্জরি ভাবের মধ্যে নাই। তারা কোনো রকমভাবে কৃষ্ণ যদি প্রার্থনাও করেন তারা বলেন না, তারা পালান রাধারানীর পিছনে চলে যান। এই যে একটা অপ্রাকৃত বিষয় এটা প্রাকৃত বুদ্ধি নিয়ে বিচার করতে গেলে কোনো স্ত্রী আর পুরুষের ভাব আপনাদের মধ্যে যদি চলে আসে সঙ্গে সঙ্গে আপনাদের পতন হয়ে যাবে, তৎক্ষণাৎ আপনাদের অধঃপতন হয়ে যাবে আর কিছু বুঝতে পারবেন না, অন্ধকার। সেই জন্য সইয়ে সইয়ে আলোচনা করা দরকার। গোপীনাম তৎপতিনাঞ্চ সর্বেষাম এ পদেহিনাম। এই যে গোপিকাগণ দেখ বলছেন, সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন পরীক্ষিত, এই যে গোপিকাগণকে দেখছো তার পতিগণ দেখছো, তাদের ভেতরে কে আছে, কে 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 আছে বলো না, সেই তো কৃষ্ণই আছে। যাকে তুমি বাইরে দেখছো গোপী আর যাকে তুমি দেখছো ব্রজগোপিকাদের স্বামী, আর তারা কে, সব তো কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া তো কেউ নেই। তাহলে তুমি আলাদা ব্যবিচার কোথা থেকে চিন্তা করো, আপ্তকাম যদুপতি হি কতবান বই যুগুপস্থিতম, আত্মকাম যদুপতি কৃষ্ণ এরকম জঘন্য কাজ করলেন কেন? এটা পরীক্ষিত মহারাজের ভাব নয়, পরীক্ষিত মা ইচ্ছে করে আমাদের জন্য কোয়েশ্চেনটা রেখেছেন যাতে এই প্রশ্নটার ফলেতে জড়জগতের লোক যথেষ্ট একটা উত্তর পান।
এই জন্য পরীক্ষিত মহারাজ মহাভাগবত অবশ্য মহাভাগবত হলেই যে সবাই মধুর রসে অধিকার পাবে এমনও কথা নয়। এগুলো সব অনেক সূক্ষ্ম বিচার, কার কাছে বলবো, কোথায় বা আলোচনা করি। মহাভাগবত যদি হন তারও অনেক ভেদ আছে, তার তারা এক একটা স্টেজ আছে। মধুর রস তারা সবাই যে মধুর রসে প্রবেশ করে ফেলবেন রাস্তায় তা নয়, লোকে বোকা এগুলো সব বুঝতে চায় না। সেই জন্য গোপীনাম তৎপতিনাম চ সর্বৈষম এবং দেহিনা দো য অন্তঃচরহ, যে ভেতরে রয়েছেন সে হচ্ছেন কে, সেই কৃষ্ণ। কিরণা নেই হ দেহ ভাগ, সেটা খেলা করবার জন্য এখন সে একটা দেহ ধারণ করে। কখনো কেউ গোপিকাগণের স্বামীগণ বিপরীত ভাব দেখাচ্ছেন, গোপিকাগণ অনুকূল ভাব দেখাচ্ছেন, আর সেই পরাত পরাকলেশ্বর সবার আত্মার আত্মা সেই পরম পুরুষ, একটাই পুরুষ বৃন্দাবনে, একজনই পুরুষ, দ্বিতীয় কোনো পুরুষ নাই। কিন্তু এসব কথা কে বুঝবে, সবাই তো আমি একটা স্ত্রী, আমি একটা পুরুষ, এই অভিমান নিয়ে পড়ে রয়েছে, তাদের ভেতর থেকে এই ভাব তো যাচ্ছে না। তাহলে তাদের সঙ্গে এই সব কথা বলে লাভটা কী হয়? যদি কাউর হৃদয়তে এগুলো একটু স্পর্শ করে তা সাবধান হবেন। আর বারবারই যে এইসব কথা শ্রবণের আপনাদের সুযোগ হবে এমনও কোনো গ্যারেন্টি নাই, এমনও কোনো কথা নেই। শ্রীল ভক্তি পুরী গোস্বামী পরমহংস গুরুদেব তিনি চলে গেলেন ফাঁকি দিয়ে জগৎ থেকে, 102 বছর বয়সে, 102-এর অধিক। আমার হৃদয় আশা ছিল এই মহাপুরুষের থেকে আরও অনেক কিছু পাব, তিনি উজাড় করে দিয়েছেন, আমি কোনো অভিযোগ করছি না। কিন্তু অপ্রাকৃত জগতের পাওয়ার কোনো শেষ নাই, অপ্রাকৃত জগতের যে অপ্রাকৃত বিষয়, সেই যে গম্ভীর বিষয়, তার যে এইসব কথা, এইসব বিষয় পাওয়ার কোনো কি শেষ আছে? কত কিছু তিনি প্রকট থাকলে দিতে পারতেন, দিতেন, এখনও যদি তিনি দেবেন না তা নয়, তিনি অপ্রাকৃত জগৎ থেকে গুপ্তভাবে দিতে পারেন। কিন্তু তথাপি আমি জড়বুদ্ধি সম্পন্ন, আমার বুদ্ধি আসে গুরুপাদ পদ্ম চলে গেল জগৎ থেকে, অন্তর্ধ্যান করলেন নিজেকে এইসব। তাহলে সেখানে রূপানুগ ভজনের কথা আপনারা বিচার করতে গিয়ে দেখবেন, তাহলে ভগবানকে মধুর রসের দ্বারা আরাধনার প্রসঙ্গ তো অবশ্যই আছে, কিন্তু মধুর রসের দ্বারা ভগবানকে সেবার প্রসঙ্গের মধ্যেও এর অনেক বিভেদ আছে। দ্বারকার রমণীরা তারাও মধুর রসে ভগবানকে ভজন করেন, ভালোবাসেন, সেবা করেন, মথুরা রমণীগণ তারা করেন, কিন্তু বৃন্দাবনের অন্তঃকরণেই যে সমস্ত গোপিকাগণ মধুর রসে বিবাহিত সখী মঞ্জরী, তাদের যে ভাব সেটা হচ্ছে এক্সক্লুসিভ, তাদের সঙ্গে অন্য কাউ তুলনা কখনোই করা যাবে না। তাহলে আমরা দেখলাম রূপমঞ্জরীর আনুগত্যে যে সমস্ত ভালোবাসা, যে সমস্ত ভগবানের ভক্তি, ভালোবাসা, প্রীতিবিনিময়ের প্রসঙ্গ, সেটাকে বিশেষভাবে রূপানুগ ধারা বলা হয়। তাহলে রূপগোস্বামী পাদের আমাদের প্রতি যে উপদেশ, সেই উপদেশটাই হলো সারাৎসার উপদেশ। তন্নাম ভগবানের রূপ গুণ লীলা এই যে আছে, তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনান, আমরা কুকীর্তন করব না। অর্থাৎ জড়জগতের কোনো ব্যক্তি, যে আনুগত্যহীন ব্যক্তি, তিনি নিজের ইচ্ছামতো কীর্তন করতে আরম্ভ করলেন, সেটা আনুগত্য হবে না। সুকীর্তন আর কুকীর্তনের মধ্যে পার্থক্য হল, সুকীর্তন হয় অপ্রাকৃত ভক্তিবিনোদ ধারায় অবস্থিত হলে পরে, অপ্রাকৃত ভক্তিবিনোদ ধারায় অবস্থিত হলে পরে যে কীর্তন আপনার জিহ্বায় নৃত্য করবে সেটাকে বলা হয় সুকীর্তন। আর ভক্তিবিনোদ ধারাকে ছেড়ে দিয়ে যখন অভক্তিবিনোদ ধারায় আপনি রমণ করেন, নিজেকে বড় ভক্তি, ভক্তিমতী, ভক্তিমান বলে মনে করেন, তখন যে ভক্তি আসবে তার দ্বারা আপনি যে কীর্তনের বাহানা করবেন সেটাকে বলা হয় কি, কুকীর্তন। কাজে সুকীর্তন আর কুকীর্তনের ভেদ গৌরের কৃপায় আপনাদের হৃদয়ে পরিস্ফুটিত হোক। এক এই একটা কার্তিক মাসের এই কথাতে যেন আপনাদের জীবনের সমস্ত একটা ইভলিউশন চলে আসে, আপনারা যেন অনুভব করেন যে আমাদের আজ জীবনে কেউ ঠকাতে পারবে না। আপনাদের যদি কেউ ঠকাতে পারে তাহলে আমার এখানে আসা বৃথা হয়ে গেল, আমার এখানে না আসাই ভালো ছিল, আমি তো কোনো আশা নিয়ে আসিনি আপনাদের কাছে, কোনো মতলব নিয়ে আসিনি, সেই জন্য আমার এখানে আসার যেন বৃথা না হয় এইটি আপনাদের কাছে দান। জনে জনে প্রত্যেক জায়গায় টোটাল নর্থ বেঙ্গলে
এই কথাগুলো আপনারা ভিক্ষা আপনাদের কাছে আপনাদের চরণে এইগুলো যেখানে পাবেন কপি করে করে সব জায়গায় যেন কেউ আর ঠকাতে না পারে সমাজকে। এইটা গৌরের ইচ্ছা, আমার হৃদয়ে এলো, এটা আমার অভিমান বলে মনে করবেন না। প্রত্যেকের কানে যেন এই কথা যায় তাহলে তাদের সমস্ত অত্যাচার সব বন্ধ হয়ে যাবে, কেউ মানুষকে আর ঠকাতে পারবে না। আমরা চাই বাস্তব ভক্তিবিনোদ ধারা ফিরে আসুক, বাস্তব রূপাণুগ ধারায় আপনারা অবস্থিত হন, জনে জনে জাগরণ হন। এই জন্যই আপনাদের কাছে এই সমস্ত কথার উত্থাপন, নালে কিছু মজা করে বিদায় নিতাম। সেখানে তন্নাম ও রূপ চরিতাদি সুকীর্তনানু, এই সুকীর্তন করতে করতে কীর্তন প্রভাবে স্মরণ হইবে, কীর্তন আগে হবে, সুকীর্তন যদি হয় তার সঙ্গে সঙ্গে দেখবে ইটস অ্যান অটোমেটিক ফ্যাক্টর, হৃদয়তে কীর্তন করতে করতে স্ফূর্তিপ্রাপ্ত হবে, রূপ গুণ লীলা সব স্ফূর্তিপ্রাপ্ত হয়, নামের নামের কলিকা প্রেম এর মধ্যে সমস্ত কিছু লুকিয়ে আছে। সেই জন্য বলছেন তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনানু স্মৃত্তা ক্রমেণ রসনা মনসে নিয়জ, ক্রমেণ ক্রম যেন ভঙ্গ করবে না। স্মৃত্বা মানে হচ্ছে মনে স্মরণ করো, কীর্তন তো করছো, কীর্তন করতে করতে মনে মনে স্মরণ করো, স্মরণ করতে করতে কী হবে, স্মৃত্বা ক্রমেণ, তাও ক্রম ভঙ্গ করো না। যে ক্রম তোমাকে ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ গুরুবর্গ শিখিয়েছেন সেই ক্রম অনুযায়ী ক্রমবিকাশের পথে চলো। স্মৃত্বা ক্রমেণ রসনা, এই রসনাটাকে মনের সঙ্গে প্যারাল করো, কথাটা ভালো করে আমার বুঝবার চেষ্টা করতে হবে। মন একদিকে চলে যাচ্ছে, জিহ্বা একদিকে যাচ্ছে, চোখ একদিকে যাচ্ছে, এগুলো যেন নয়। প্রহ্লাদ মহারাজ কাঁদছেন, জিহ্বাই কত বিকর্ষতে মা বিতৃপ্তা সৃষ্ণা অন্নত হস্তক উদরম শ্রবণম কুতশ্চিত, আমার শ্রবণ ইন্দ্রিয় একদিকে নিয়ে যাচ্ছে, জিহ্বা একদিকে যাচ্ছে, চোখ একদিকে যাচ্ছে, হে ভগবান আমি পাগল হয়ে যাচ্ছি আমাকে বাঁচাও। প্রহ্লাদ মহারাজ বলছে আমার শ্রবণেন্দ্রিয় একদিকে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, জিহ্বা আমাকে একদিকে টেনে নিয়েছে, চোখ আমার অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে, আমি কি করব, আমি তো মরে যাব, ঠাকুর তুমি যদি দয়া না কর। এই অনুভবটা তোমাদের জীবনে আসা দরকার প্রত্যেকের। তাই জন্য সেখানে একটা টেকনিক কৌশল বলা আছে, অপূর্ব কৌশল, সেটা রূপকোষেই পাচ্ছারা পৃথিবীর কেউ আপনাদের এরকমভাবে বলতে পারবেন না, সম্ভব নয়। সেটা হচ্ছে রূপকোষেই পাঠ বলছে স্মৃত্বা, স্মৃত্বা মানে স্মরণ করো, যেটা মুখে কীর্তন করছো এই সঙ্গে যেন স্মরণ থাকে। আর স্মৃত্বা ক্রমেণ রসনা মনসে নিয়জ্য, মন জিহ্বা সব কিছুকে এক একটা হৃদি মানো, একটা তাল ছন্দ, একটা মিউজিক, একটা গান হচ্ছে, সেই গানটার তালে তালে আমাকে মিউজিক দিতে হবে। যদি তাতে কীর্তন হচ্ছে, কীর্তনেতে একদম দুম দাম করে খোল বাজিয়ে দিল, একজন ঢং ঢং করে কাঁসরটা বাজিয়ে দিল, সেক্ষেত্রে তো কীর্তনের তাল ভেঙে গেল। আমাদের ঠাকুরদা বলে একজন বহুপাদের শিষ্য ছিলেন বাবাজি মহারাজ, তার অপ্রাকৃত কথা কিন্তু বললে এই কথাটার মানেটা অনেক ক্লিয়ার হবে আপনাদের কাছে। ছিল বাবাজি মহারাজ বৃদ্ধ অবস্থা তার, তিনি যখনই ভগবানের আরতি শুরু হবে তার একটা বিশেষ সেবা, তিনি আরতি শুরু হওয়ার 10 মিনিট আগে এসে ধ্যান জমাবেন, যেমনভাবে আমাকে এসে করতে হয়, আমার তো হয় না সেরকম, বাবাজি মহারাজের চরণের করুণা হলে হতে পারে। ধ্যানে যে বস্তুগুলো উদিত হবে আমার হৃদয়ে তাই আপনাদের বলবো, নচেত সমাধিতে না বললে সে কথার কোনো মূল্য থাকবে না। সেই জন্য সেখানে বলা হচ্ছে যে বাবাজি মহারাজ 10 মিনিট আগে এসে, ভগবানের পর্দা বন্ধ আছে মন্দিরের, ভগবানের আরতি শুরু হবে, মনোনিবেশ করছেন কিভাবে আজকে ভগবানকে সন্তুষ্ট করব। সেখানে তিনি এই কাঁসর বাজাতেন, যেই মন্দিরের পর্দা খুলতো তিনি সাষ্টাঙ্গ দণ্ডবাদ করে করুণা ভিক্ষা করে এবার কীর্তন শুরু করতেন, ভালে গোরা গদা ধরে, সকালবেলা হলে এইভাবে কীর্তন শুরু করতেন পঞ্চদত্ত বলে। কিন্তু কীর্তনের মধ্যে কোনো ব্যক্তি যেন বিক্ষেপ না করে তার অত্যন্ত দুঃখ হতো, কেন তিনি তো সাধারণ কীর্তন করতেন না, তার অন্তর দিয়ে তিনি চেষ্টা করতেন ভগবানকে আজকে ভগবানের আরতি হচ্ছে, ভগবানকে আমি সন্তুষ্ট করছি। আর শুধু ভালে গড়া নবদ্বীপে আরতি করছেন, আর কুঞ্জবনে সেখানে ভগবানের দুটো আরতি তিনি করছেন, ভক্তিমোদ ঠাকুর এইটাই লিখেছেন, সবসখী বেষ্টিত কিশোর কিশোরী দুটো জায়গায় তিনি আরতি করছেন। আরতি করতে করতে বিভোর, কেউ একটা কাঁসর, কেউ একটা কী করলো,
খোলটাকে বা কোনো একটা করতাল নিয়ে দুমদাম বাজিয়ে দিল। বাবাজি মহারাজের ধ্যান ভঙ্গ হতো, অত্যন্ত দুঃখিত হতেন, হয়ে তার দিকে এরম্বায় কঠোরভাবে তাকাতেন। যদি তাতেও না শুনত, না বুঝতে পারত, তাহলে অত্যন্ত বা ভেতরে অপ্রাকৃত রাগ আসত, ক্রোধ আসত। একবার এরকম ঘটনা ঘটেছিল, একটা কোথাকার পাগল এসছে, সে বাজাতে পারে না, ছেড়ে দে, তুই বাজাতে না পারিস, গাইতে না পারিস, তুই বন্ধ, চুপচাপ থাক, শোন, এমন আছে বেতালে লোক, দুতালে হচ্ছে ও চারতালে গাইছে, দেখবেন একটা পাগল আছে, কিছু পাগল আছে, খেয়াল করবেন। ও মাথায়ও ঢোকে না যে কি তালে গানটা হচ্ছে, ও একদিকে গান হচ্ছে, একদিকে ও তাল দেবে, তাতে কি হয়, বিক্ষেপ উপস্থিত হয়, ভগবানের সুখ হয় না। বাবাজি মহারাজ এইরকম বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও যখন শোনেনি, বাবাজি মহারাজ এই যে এটা আছে, এই যে বাজাচ্ছেন, ও ডান্ডাটা নিয়ে তাকে ছুঁড়ে মেরেছে, উৎপাত দূর এখান থেকে, সে দুঃখ পেয়ে গেল। বাবাজি মহারাজ পরমহংস, তিনি আমাকে মারলেন, তিনি কেন মারলেন, তিনি তো কোনো হিংসা করে মারেননি, ভগবানের সেবায় তুই বিক্ষেপ করছিস, এতে ভগবান যেমন বৃন্দাবনে রাধারানী তোমাদের ক্ষমা করবে না, এই কথাটা জেনে দেব। এই জন্য আমি কাউকে বৃন্দাবনে যেতে নিষেধ করি, যদি গুরু বৈষ্ণব আনুগত্য কেউ যায় তো যাক। সেখানে গুরুবর্গ বলতেন রাধারানী কিন্তু শ্যামসুন্দরের সেবায় অত্যাচার করবে, সেটা সহ্য করবে, গৌরধামে তুমি অন্যায় করবে সেটা হবে, কেরে গৌরে সেই জন্যই অবতার। গৌর বোজবনে ভেদনা মানিব হইব রাজার ধাসি, ঠিক ভালো কথা, কিন্তু গৌরধামে থেকে গৌরের কৃপা লাভ করো। আর যে শ্রেষ্ঠ সিদ্ধান্ত বলতে গিয়ে আমি আগেও অন্য সময় বলেছি, এখন আর এত আলোচনার সময় নেই। সেখানে বলছেন যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তভক্তেম কৃতপন্ন রাশি তথা তথা উৎসর্পতি হৃদয় অকস্মাৎ রাধা পদাম্বুজ সুধাম্বুরাশি, যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তভক্তেম কৃতপন্ন রাশি তথা তথা উৎসর্পতি হৃদয় অকস্মাৎ রাধা পদাম্বুজ সুধাম্বুরাশি। এইসব কথার ব্যাখ্যা পরে শুনবেন, গৌরের কৃপা হবে তাহলে সম্ভব। আমরা শুনেছিলাম নিতায়ের করুণা হবে বুঝে রাধাকৃষ্ণ হবে, নিতায়ের করুণা হবে তো গৌরের করুণা হবে, গৌরের করুণা হবে তো রাধারানীর করুণা। তো গৌরধামেতে গৌরের কৃপা আপনি পাবেন, যত অন্যায় করুন, গৌরের চেষ্টা হলো বদ্ধজীবকে এই একটা স্পেশাল বেনিফিট। যেমন আপনাদের দেখবেন দুর্গাপুজোর আগে কাপড় জামা কেনা ধুম পড়ে যায়, কে কটা কাপড় কিনবে, কিন্তু তাদের মধ্যে আবার কেউ চালাক আছে, তারা বললেন এই চৈত্র মাসের সেলটা দিচ্ছে, এই সময় গেলে পরে 50% রিবেট পাব, কিন্তু এটা চৈত্র বৈশাখ দু মাসের জন্য, পুরো বছর ধরে নয়। সেরকম চৈতন্য মহাপ্রভু এই যে বিশেষ অবতারটা গ্রহণ করেছেন, এখানে আপনাদের বিশেষ রিবেট দেওয়া হচ্ছে, কনসেশন, এতে যদি আপনারা বোকা হন তাহলে নিতে পারবেন না, আর যদি আপনারা বুদ্ধিমান হন, বুদ্ধিমতী হন, তাহলে এই সুযোগটা আপনারা নিন, এটি ভালো, বাকি লাফালাফি করে লাভ নেই, বাকি লাফালাফি করে কোনো লাভ নেই। ওই জন্য গৌরের করুণা নিলে পরে সুবিধে, কিন্তু ব্রজধামেতে কিন্তু রাধারানী তুমি ব্যবিচার করবো ওখানে গিয়ে, সেটা কিন্তু মেনে নেবে না, এরকম জেনে রেখো, এই কথাটা ভালো করে বুঝে রেখো। সেই জন্য সেখানে বলতে গিয়ে বাবাজি মহারাজ তাকে এরকম ডান্ডা ছুড়লেন, তা আরও লাগলো। পরবর্তী আরতি যখন হয়ে গেল আরত্রিক, তখন পূজারি বাবাজি মহারাজকে কিছু বিবি যেগুলো ভোগে পড়েছে কিছু মিষ্টি আদি দেন, বাবাজি মহারাজ কেউ খান না, বাইরে থেকে রেখে বোন উনি বোধহয় লোভী, আমাকে মিষ্টি দিচ্ছেন, আমাকে দিল না, মহারাজ গিয়ে এটা রেখে দেন, রেখে যারা আসেন তাদেরকে আদর করে কৃপা করেন, ওই সব মিষ্টিগুলো দান করেন, নিজে শুকনো রুটি খান, কিন্তু বাইরের লোক জানে না। এই জন্য বাইরের লোক ভাবে মহারাজের কাছে এত ফলমূল পড়ে, তুমি বোধহয় গোপনে মানেন এগুলো সব, কিন্তু তা নয়, ওরা কোনো মতে জীবন ধারণ করেন, আর জগতের সবার জন্যই ওরা এগুলো দেন। এখানে বাবাজি মহারাজ যাকে মেরেছিলেন আরতিতে বিক্ষেপের জন্য তাকে আদর করে ডাকলেন, ডেকে মাথায় হাত দিয়ে আদর করে বললেন, বাবা আজকে তোকে কেন এরকম বকলাম, প্রহার করলাম জানিস, সাক্ষাৎ ভগবানের যে অপ্রাকৃত বিলাস, কীর্তন বিলাস, তাতে তুই বিক্ষেপ করলি, তোকে আমি ইশারা করছি তুই বুঝতে পারছিস না, তুই না পারিস ছেড়ে দে, চুপচাপ শোন, তো এই জন্য বাবা তোকে মেরেছি, এর মধ্যে কিন্তু আমার হিংসা ছিল না, আর বল তুই কী চাস আমি সব দেবো তোকে, বলে তাকে মিষ্টি দিতেন, আদর করে সেও কেঁদে ফেললো, বাবাজি মহারাজ কাঁদলেন। এরকম মহাজনগণের অপ্রাকৃত সব বিলাস। এক বাবাজি মহারাজ তিনি চৈতন্য মঠে থাকতেন, তার নাম আর উল্লেখ করার দরকার নেই, তিনি পরমপূজা মাধব গোস্বামী মহারাজের বিরুদ্ধে অনেক কথা বলতেন, মহাপুরুষগণের চরিত্র আমি বলছি, পরমপূজা মাধব গোস্বামী মহারাজের বিরুদ্ধে অনেক কথা বলতেন,
কিন্তু চৈতন্য মঠের বাহ্যদৃষ্টিতে এমন একটা অবস্থা উপস্থিত হলো, তখন সে এসে পরমপূজ্য মাধব গোস্বামী মহারাজকে বললেন যে আপনি যদি আমাকে স্থান দেন। তিনি বলি আপনি কি বলছেন, এটা তো আপনারই মঠ, এটা আপনার মঠ তো, আমি আপনার সেবক, আপনি বলুন, আপনি সারা জীবন থাকবেন বাবাজী, আমি কৃতকৃতার্থ হব। এইভাবে পরমপূজ্য মাধব গোস্বামী মহারাজের ভাবটাকে কেউ নকল করতে পারবে না, যেটা এসেছিল ছিল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের ভেতরে, সবাই এটা পান না। সেখানে তিনি বাবাজী মহারাজকে সুন্দর একটা ছোট ঘর দিয়ে সুন্দরভাবে আদরে রাখলেন, সেবককে লাগিয়ে দিলেন বাবাজী মহারাজের যেন প্রসাদের কোনো অসুবিধা না হয়, তার যেটা শারীরিক অসুবিধে সব খেয়াল রাখবে, বৈষ্ণবের শরীর কিন্তু অপ্রাকৃত, যার যেভাবে সুবিধে সেটা দিতে হবে। পরমপূজ্য শ্রীধর গোস্বামী মা বলতেন কেউ হয়তো রুটি করার ভয়, ধো কে রুটি করে, এরম মাকো আবার সেই এরম ব্যালো অন্যই করবে। যেই খবর গেল পরমপূজ্য শ্রীধর গোস্বামী মহারাজের কাছে, সেবককে শাসন করে বলে শোনো বৈষ্ণব অপ্রাকৃত, যে যা চায় তাই দিতে হবে, দিতে হবে তাকে, সে রুটি পান রুটি দিতে হবে, তুমি পারবে, তোমার কি আজ কী দাম আছে তোমার, এরম বলতেন, যে বৈষ্ণবে যেটা সেটা দিতে হবে তোমাকে। তো বাবাজি মহারাজ, বাবাজি মহারাজের এবার যে ঘরে রয়েছেন তিনি সেবাও করে দেন সবাই, কিন্তু অনিচ্ছাকৃত করেন। বাবাজি মহারাজের সেবাতে যাকে পরমপূজ্য মাধব গোস্বামী মা এনগেজ করেছেন, লাগিয়ে দিয়েছেন, সে ব্যক্তির ভালো ধারণা আছে যে আমার গুরু মহারাজকে নিন্দা করত, কথাটা চিন্তা করতে হবে। যে সেবককে পরমপূজ্য মাধব গোস্বামী মহারাজ বাবাজি মহারাজ সেবা লাগিয়েছেন, বাবাজি মহারাজ যে পূর্বে আমার গুরু মহারাজের বিভিন্ন নিন্দা করতো এটা সে জানে, সেই জন্য বাবাজি মহারাজের প্রতি তার শ্রদ্ধা নাই, করতে হয় করে, এইভাবে করে। একদিন বাবাজি মহারাজের কোনো একটা ক্রিয়াকর্মেতে সে বুঝতে না পেরে মন্তব্য করেছিল, এমন নোংরা মন্তব্য করেছিল যেটা বাবাজি মহারাজের আঘাত লেগেছিল, প্রচণ্ড আঘাত লেগে সে ঘরের মধ্যে চলে গিয়ে দরজা বন্ধ করে দিন রাত কাঁদছেন, আর খাওয়া দাওয়া অন্ন জল সব ত্যাগ করেছেন। ইতিমধ্যে পরমপূজা মাধব গোস্বামী মহারাজের হঠাৎ একদিন পরেই আগমন হয়েছে, নালে বাবাজি মহারাজ কী হতো ঠিক নেই। এসেই গেটের সামনে শুনলেন বাবাজি মহারাজের এরকম সেবক কোনো একটা এমন একটা মন্তব্য করেছে, বাবাজি মহারাজ দুঃখেতে ঘরের মধ্যে দরজা বন্ধ করে কেবল কাঁদছেন, খাওয়া দাওয়া সব বন্ধ। সঙ্গে সঙ্গে বাবাজি সঙ্গে সঙ্গে মহারাজ নিজের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে চলে গেলেন যে ঘরেতে তিনি তালা বন্ধ করে রয়েছেন, সেখানে এই সাষ্টাঙ্গ দণ্ডবোধ করে দণ্ডসই কাঁদতে আরম্ভ করলেন। বাবাজি মহারাজ, বাবাজি মহারাজ, আপনি কি আমায় ক্ষমা করবেন না, আমার ছেলেটা আপনারই তো ছেলে, আপনার যে ছেলে সেটা তো আপনারই ছেলে, সেই যদি কোনো অন্যায় আপনার ছেলে করে আপনি ক্ষমা করবেন না, এইভাবে কাঁদতে আরম্ভ করলেন। সে কি আর বন্ধ করে থাকতে পারে, দরজা খুললেন, সঙ্গে সঙ্গে দুজনে কান্না আলিঙ্গন প্রীতি, এইগুলো বৈষ্ণব জগতের, বৈষ্ণব জগতের অপ্রাকৃত কথা, কিন্তু তার নকল কেউ করতে পারে না, বরঞ্চ তারা বিদ্বেষ ভাবনা নেবে, বর্তমানে সেসব জানবে না। অপ্রাকৃত গুরু বৈষ্ণবের মনের যে ভাব সেটা কেউই উপলব্ধি করতে সহসা পারেন না, যেখানে দেবতারা পারেন না সেখানে কি করবেন। তো এই দুই একটা ঘটনার মাধ্যমে আপনাদের অপ্রাকৃত গুরু বৈষ্ণবের ভাব যদি, যেখানে ভক্তিবিনোদ ঠাকুর শেষ সময় পর্যন্ত একই প্রার্থনা করছেন, বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে নয় ক্ষণে ক্ষণে, বৈষ্ণবে যেন আমার বিশ্বাস বৃদ্ধি হতে থাকে ক্ষণে ক্ষণে, এই প্রার্থনা ভক্তিবিনোদ ঠাকুর করছেন। কেন এইসব কথাগুলো উত্থাপন করলাম, যদি আপনাদের বৈষ্ণবেতে অপ্রাকৃত বুদ্ধি হয় স্বাভাবিকভাবে ভগবানে তো অপ্রাকৃত বুদ্ধি হবে, দামোদর লীলা আলোচনা আপনাদের সুবিধা হবে সমস্ত কিছু। কাজেই এই যে অপ্রাকৃত জগতের বিষয়টা বর্ণনা করা হলো, রূপ গোস্বামী পাদ যেভাবে বলেছেন, তাহলে কি বলেছেন, তন্নাম রূপচরিতাদি সুকীর্তনাম স্মৃত্যা ক্রমীণ রচনা মনস্য নিয়োজ্য, জীবকে মনের সঙ্গে এবং যে কীর্তন হচ্ছে তার সঙ্গে রিদিম করো, তাল, যে তালের কথা বলতে গিয়ে এত বেতালের কথাটা সব বলা হলো, তবে তাল ফিরে আসবে, বেতাল বেতাল বেতালকে এলিমিনেট করলে তবে তাল ফিরে আসে, সেই জন্য সেখানে বলা হলো। তো এই মনকে এবং তোমার জিহ্বাকে সমস্ত এক প্যারালাল করো, তাহলে তোমার রিদিম আসবে, একটা কীর্তন হচ্ছে তার মিউজিক সব তালে তালে হবে, তার একটা সুখ, সুখের একটা উদ্রেক হবে, অপ্রাকৃত সুখ, স্মৃত্যা ক্রমেণ রসনা মনসি নিয়োজ্য। তারপর বলছেন তিষ্ঠন ব্রজে, তুমি ব্রজেতে বাস করো, এই তো বললেন আপনি ব্রজে যেতে বারণ করলেন, আহা ব্রজেতে বাস করার কথাই বলা হচ্ছে, কিন্তু অপ্রাকৃত ভাবনা নিয়ে বাস করো,
যদি প্রাকৃত দেহেতে ব্রজে গেলে তোমার ক্ষতি হয়ে যায়, তাহলে এই শরীর নিয়ে যাবে, সেখানে ক্ষতি হয়ে যেতে পারে। তুমি অভ্যাস করো মনে মনে বৃন্দাবন বাস, সেটা তো পারবে। মনে মনে বৃন্দাবন বাস করা যায় না? মনে মনে বৃন্দাবন বাস করা যায় কি না? যায়, যায় না? মনে মনে অপ্রাকৃত বৃন্দাবনে বাস করা যায়, মনে মনে অপ্রাকৃত বৃন্দাবনে বাস করা যায়, সেটার প্রমাণ আমি দিচ্ছি। শ্রীল স্বরূপ গোসাই, শ্রীল স্বরূপ গোসাই, শ্রীল স্বরূপ গোসাই, শ্রীল স্বরূপ গোসাই বাহ্য দৃষ্টিতে কোনোদিনই বৃন্দাবনে যান নাই। শ্রীল স্বরূপ গোসাই চৈতন্য মহাপ্রভু সবচেয়ে নিচেছেন, তিনি বাহ্য দৃষ্টিতে কোনোদিনই বৃন্দাবনে যান নাই। তিনি আর বৃন্দাবনে যাবেন কি? তিনি তো বৃন্দাবনেরই, তিনি তো ললিতা সখী, তিনি বৃন্দাবনেই তো রয়েছেন। বাহ্য দৃষ্টিতে তিনি বৃন্দাবনে যাওয়ার কোনোদিন চেষ্টা করেন না, বারাণসী গেছিলেন, যেখানে ফেরত চলে এসছেন। তাহলে সেখানে দেখা গেল, তাহলে এই স্বরূপ গোসাই বাহ্য দৃষ্টির বৃন্দাবনে যান নাই, কিন্তু বৃন্দাবন শতকম কে লিখেছে? বৃন্দাবন শতকম লিখলো কে? এই স্বরূপ গোসাই। বলে আরে মহারাজ কোনোদিন বৃন্দাবনে যায়নি, অত বৃন্দাবনের শতকম উনি লিখলেন? বলে হ্যাঁ, অপ্রাকৃত বৃন্দাবনে বাস করতে গেলে গুরু বৈষ্ণবের আনুগত্যে বৃন্দাবন কীভাবে বাস করতে হয় সেটা জানতে হয়, আর সেই বৃন্দাবনে যদি বাস সিদ্ধ হয় সেটাই বাস্তব সিদ্ধি, বৃন্দাবনে বাস সিদ্ধি হয়। এইভাবে অপ্রাকৃত বৃন্দাবনে বাস করার যে একটা টেকনিক কৌশল, এটা যদি কেউ আয়ত্ত করতে পারে গুরু বৈষ্ণব আনুগত্যে, তাহলে মানুষের তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী, তিষ্ঠন ব্রজে সে ব্রজেতে থাকো, তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগাম, যে যেই রাগেতে বিভাবিত হয়ে ভগবানের ভজন করছেন তার যেটা তোমার ভালো লাগে সেটা করো। সেরকম যে যশোদা মায়ের ভালোবাসা ভালো লাগে তাই করো তুমি, অসুবিধে কিছু নেই। সেই ভাব যখন তোমার জীবনে সিদ্ধ হবে, শরীর ছাড়ার পর তারা সেই সেবার অধিকার পাবে। এইভাবে রূপানুগ ভজন রাগানুগ ভজনের কিছু বৈশিষ্ট্য আমি আলোচনা সামান্য করলাম। আমি জানি না আজকে সময় কত হলো, তাহলে দামোদরের লীলার কিঞ্চিৎ স্পর্শ করব, কালকে শ্রীমন মহাপ্রভুর দর্শন আলোচনা করব। মহাপ্রভু কীভাবে অপ্রাকৃত বিষয়ে উপস্থাপন করছেন ভক্তদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে, সেই সব কথা বলে তারপর দামোদরে তো নমেশ্বরম সচ্চিদানন্দ রূপ আমি বলেই হয়ে গেল, তাহলে আর কি। কিন্তু এর মধ্যে কত রহস্য রয়েছে এগুলো সব আলোচনা করা দরকার। সময় কত হলো আমি জানি না, হ্যাঁ রবিবার আছে। আচ্ছা যাই হোক, রবিবার হলো বেশি করে খেলে কি আর হজম করতে পারবে? অল্প পরশু করে। আচ্ছা তো যাই হোক, খেতে বেশি করে দিল কিন্তু হজম হলো না, তখন বদ হজম হয়ে গেল, তখন হজম করতে হয়। সেখানে বলছেন আমি আজকে ভগবানের যে অপ্রাকৃত বিলাস সম্বন্ধে প্রথমে যে শ্লোক শুরু করেছিলাম তাতে আপনারা দেখলেন, বা আপনারা প্রায়ই কীর্তন করবেন, যেটা রূপ গোস্বামীপাদ লিখেছেন, সেটা কি কোন কীর্তন? হ্যাঁ, কৃষ্ণদেব ভবন্তম বন্দে, কৃষ্ণদেব ভবন্তম বন্দে, মন মানস মধুকর মর্পয়নি জপদ পঙ্কজো মকরন্দে, পঙ্কজো মকরন্দে, কৃষ্ণদেব ভবন্তম বন্দে। এর যদি কীর্তনই হয় তাহলে হরিকথা বন্ধ হয়ে যাবে, সেই জন্য হবে কোনো সময়। ভগবানের যে চরণে রূপ গোস্বামী পাদ এই প্রার্থনা করছেন সেটা আমাদের জন্য। তাহলে দেখলাম ভগবানের যে অপ্রাকৃত বিলাস, তার মধ্যে প্রাকৃত বুদ্ধির কোনো অনুপ্রবেশ যেন না ঘটে, সেই জন্য দামোদর লীলার কিঞ্চিৎ মাত্র আজকে স্পর্শ হবে। আমি জানি না এই বাকি ১৫ দিনের মধ্যে আদৌ কমপ্লিট হবে কি না, তথাপি একটা চেষ্টা মাত্র সেটাকে বলছেন। আর ভগবান দামোদর যে নাম গ্রহণ করলেন, যদিও এই নাম নিত্য, তথাপি কবে থেকে তাকে দামোদর বলা হলো তার একটা লীলা এইটা দে। দামবন্ধন থেকে শ্রী যশোদা মা তার সম্বন্ধে বলা আছে, যশোদা বা মহাভাগা পপৌ যশস্তনম হরি,
ভগবান যা স্তনপান করেছিলেন, নন্দবাবা কি এমন সৌভাগ্য করেছিলেন, আর যশোদামাই বা কি এমন সৌভাগ্য করলেন যাতে ভগবান তার। তাহলে ভগবানের অপ্রাকৃত জন্মবিলাস এগুলো আগে উপলব্ধি করা দরকার। ভগবানের যে জন্ম, জন্ম কর্ম চমে দিব্যম যম ব্যক্তি তত্ত্বত ত্যাক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামতি সহর্জন, সেখানে বলছেন সাক্ষাৎ কৃষ্ণ বলছেন, এটা অন্য কারোর কথা নয়, সাক্ষাৎ শ্রীকৃষ্ণের মুখারবিন্দ থেকে বেরিয়েছে কথাটা। সেখানে বলছেন যে অর্জুন, আমার এই জন্ম কর জন্ম এবং কর্ম যা কি সেটা দিব্য, দীপ ধাতু সেখানে তার তেজ বোঝায়, দীপ্তি অর্থে অনেক কিছু বোঝায়, ধাম বোঝায়, ধাম অর্থেও তেজ বোঝায়, দিব্য অপ্রাকৃত। তাহলে দেখা গেল সেখানে এই যে কথা বলা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুনকে ভগবান বলছেন যে আমার জন্মকর্ম সব দেখো দিব্য অপ্রাকৃত, আর এতে যদি কাউর মনোনিবেশ হয়ে যায়, আমার অপ্রাকৃত জন্মকর্মেতে যদি কাউর মনোনিবেশ হয়, তাহলে তাকে আর এই দেহ ত্যাগ করে তাহলে আর এই জড়জগতে আর আসতে হবে না, সে অপ্রাকৃত জগতে প্রবেশ অধিকার লাভ করবে। তাহলে দেখা গেল ভগবানের দিব্য জন্মকর্ম সেটা সাধারণ মানুষের জন্মকর্ম কর্মের সঙ্গে সমান কখনই ভাবা উচিত না। একটা কথা এর মধ্যে থাকে, শ্রীমন মহাপ্রভুর সঙ্গে যে সনাতন গোসাই আলোচনা হয়েছিল, সেখানে সনাতন গোসাইকে মহাপ্রভু লীলা কী করে নিত্য হয় সেটা বর্ণনা করেছিলেন। মহাপ্রভু বলছেন সনাতন, লীলা নিত্য হয় এই জন্য প্রত্যেক ব্রহ্মাণ্ডেতে আলাত চক্রবত লীলার অনুক্রম ঘটে, সমানে সে সমস্ত লীলার এই সমস্ত হয়। এটা কি করে হয় সেটা বলতে গিয়ে মহাপ্রভু বলছেন, ঠিক এই মুহূর্তে যখন আমি এখন কথা আলোচনা করছি এখানে, কৃষ্ণের কোনো ব্রহ্মাণ্ডে জন্ম হলো, কৃষ্ণের কোনো ব্রহ্মাণ্ডে রাত্রির ১২টা এখন মধ্যরাত্রে কৃষ্ণের আবির্ভাব হলো কোনো একটা ব্রহ্মাণ্ডে, সেটা আমার জানা নেই, কিন্তু ভগবান এইভাবে প্রত্যেক ব্রহ্মাণ্ডের প্রত্যেক জায়গায় ব্রহ্মাণ্ডের এক একটা অনুক্রম, অর্থাৎ এখানে এই জগতে ভগবান লীলা সংবরণ করে অন্য ব্রহ্মাণ্ডে আবার লীলা শুরু করলেন, আবার সেখান থেকে এরম, শুধু তাই নয়, কথাটা ভালো করে খেয়াল করতে হবে, মাথায় ঢুকবে না এটা, যেমন এখানে বাল্যলীলা শেষ করলেন, বাল্যলীলা এখানে আর থাকলো না, কিন্তু বাল্যলীলা কিন্তু কোনো ব্রহ্মাণ্ডে হচ্ছে, তাহলে বাল্যলীলাটাও নিত্য, বোঝা গেল আমার কথাটা, নালে মাথায় ঘাবড়ে যাবে, বলে আবার কী গেঁজাগুড়ি কথা, বাল্যলীলা এখানে হয়ে গেল এ ব্রহ্মাণ্ডে, কিন্তু বাল্যলীলা হওয়ার সঙ্গে সঙ্গে আরেক ব্রহ্মাণ্ডে আরেকটা বাল্যলীলা হচ্ছে, কেন ব্রহ্মাণ্ড তো অনন্ত, তাহলে বাল্যলীলাটা নিত্য। আর তারপরে পৌগণ্ডলীলার যে কোনো এক একটা লীলা সব নিত্য, মৃত্তিকা ভক্ষণ করছেন ওই লীলাটাও এখন কোনো ব্রহ্মাণ্ড হচ্ছে, হ্যাঁ এই মৃত্তিকা ভর্তনের পরে মৃত্তিকা ভর্তন হয়ে গেল, যশোদামা এসে কান ধরেছেন এটাও আমার নিত্য কোনো জগতে হচ্ছে, বোঝা গেল। তাহলে এইভাবে অনুক্রম চলে, অর্থাৎ প্রত্যেক ব্রহ্মাণ্ডে আলাত চক্রবত মহাপ্রভুর সঙ্গে এই পুরুষোত্তম ধামেতে যে সমস্ত ওখানে যারা আছেন ভক্তগণ, তার মধ্যে বিশেষ করে কানাই খুঁটিয়া যিনি অপ্রাকৃতভাবে বিবাহিত, তার যারা সব ছিলেন তারা বলছে তোমাকে গোপ, তুমি তো নিজেকে গোপ বলো তো, আমরা তো দেখছি তোমার ব্রাহ্মণ শরীর, তুমি সন্ন্যাস নিয়েছো, তো গোপ তোমাকে তখনই মানবো, বৃন্দাবনের গোপ, তুমি যদি এই ডান্ডাটা, ওই যে বৃন্দাবনের যারা গোয়ালা তারা ডান্ডাটাকে ঘোরাতে পারে এবার চাকার মতো পায়ের তলা দিয়ে ওপরে, বলে তুমি কি এই দণ্ড ঘোরাতে পারবে, যদি লগুর ফেরাইতে পারো, দণ্ড এই যে একটা লাঠি লগুর বলে, লগুর ফেরাইতে পারে তবে জানি গোপ। মহাপ্রভু তখন হেসে বললেন দাও লগুরটা দাও, দি এমনভাবে গোড়াতে আনবো করে যেন লগুর দেখা যাচ্ছে না, পুরো হাওয়া পাগল পায়ের তলা দিয়ে ঢোকাচ্ছেন এদিক ওদিক দিয়ে বগল দিয়ে, কি সবাই অবাক, বলে না এ তো সত্যি সত্যি, এ তো সত্যি সত্যি গোপ, মিথ্যে মিথ্যে বলে না। মহাপ্রভু এটা মস্করা করে একবার বলেছেন, এই যখন সর্বজ্ঞ এসেছিল গুণে বলতে পারে, এই আমি কে ছিলাম বলো তো পূর্বজন্মে, বলো তো গুণে,
সর্বজ্ঞ বলে দাঁড়া একটু দাঁড়া আমি গুনে দেখি, গুনে 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 আর বড় বড় চোখ করে কিছু বলতে পারে না, কি গো বলো আমি কে ছিলাম, আর তত বলতে পারে না, বলছো না কেন, বলে বলতেই পারে না কিছু, ফাঁপড় হয়ে গেছে, এলে কি বলবো, গুনে দেখি তুমি অনন্ত ব্রহ্মাণ্ড নাথ, এলে আগে যা ছিলে এখনো সেই আছো কিন্তু এখন গেলে লুকিয়ে রয়েছো এই ব্রাহ্মণ বেশে, বলে তুমি কিছুই জানো না, আমি আগে গোয়ালার ছেলেদের ছেলে ছিলাম, গোয়ালার ছাওয়াল ছিলাম, সেই গোমাতার সেবা করেছে, সেই পুণ্যবেলা আজকে ব্রাহ্মণের ছাওয়াল হয়েছে, আর বিশেষ কিছু নেই, তুমি কিছুই জানো না, বলে তিনি নিজেকে লুকাচ্ছেন। তো ভগবান যে অপ্রাকৃত বিলাস করেন, ভগবানের কৃষ্ণ যে আবির্ভাব হয়েছে তার লগ্নগুলো দেখবেন, লগ্ন এ কোনোদিন আর বিশ্বে তো কোনোদিন কাউর পাবেন না, চৈতন্য মহাপ্রভু যদি বিশ্বাস না হয় দেখবি চৈতন্য মহাপ্রভু যে সময় জন্মেছেন তার পুরো গ্রহের স্ট্রাকচারটা দিয়ে দেবো, আপনি কোনো যে কোনো জ্যোতিষের সঙ্গে বলবো পৃথিবী তার কোনোদিন এ কোনোদিন নকল হয়নি, আসেইনি কাউর জীবনে, কী করে আসবে, তো ভগবান তো একটাই হয়। এই রকম ভাবে গৌরাঙ্গ মহাপ্রভু বিলাস করতেন অপ্রাকৃত আর নিজেকে লোকাতেন, একদা এখানে বলা হচ্ছে এইভাবে লীলা কিভাবে নিত্য হয় সে কথাটা বলা হলো, আলাত চক্রবত সমস্ত জগৎ জুড়ে এই যে অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে লীলা চলছে, তাহলে বাল্যলীলা প্রগণ্ডলীলা সব কোনো ব্রহ্মাণ্ডে কংস এখন কংসের কংসকে এখন কৃষ্ণ চুল ধরে এরকমভাবে মারছেন, এর হয় কথাটা বোঝা গেল, এটা হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডে এই যে এক গোলকের যে প্রকাশটা, বোঝা গেল না, প্রত্যেক ব্রহ্মাণ্ডেতে ভগবান বৃন্দাবন ধামকে প্রকট করছেন, করে প্রত্যেক ধামেতে এই লীলাগুলো আলাদ, এখন বৃন্দাবন আমাদের আছে সেই ধাম, আর সেখান থেকে ভগবান বাহ্যদৃষ্টির এই লীলা সংবরণ করেছেন তুলে নিয়েছেন, কিন্তু অপ্রাকৃত নেত্র যদি হয় এই বৃন্দাবনটাই তো আবার অন্য জায়গায়, সমস্ত একই তো বৃন্দাবন, সব প্রকট আছেন বিভিন্ন জায়গায়, যেটা আপনাদের বিশ্বাস হচ্ছে না আপনারা বলে এই আবার কী কথা, একটা জায়গায় বৃন্দাবন যদি প্রকট হয় আরেক জায়গায় অভাব হয়ে যাবে, তো অভাব হয় না, না এই কথাটা আগে সিদ্ধান্ত উত্তর দিতে হবে, নাহলে আমি কথা বলবো না, বন্ধ করে দেবো। কথা হলো এই যে প্রাকৃত জগতে আমরা দেখি যে এক লোটা দুধ আছে, সেই দুধ থেকে আমি কি করলাম কিছু দুধ নিয়ে নিলাম, তা সেখানে অভাব হয়ে গেল, দুধ কি আছে পুরো, তা দুধ থেকে আমি অর্ধেক নিয়ে নিয়েছি, তা সেখানে অভাব, তাহলে বাড়ি থেকে এখন মা বাড়িতে ছিল, বাড়ি থেকে এখানে চলে এসছে, বাড়িতে এখন মাকে যদি কেউ ডাকে তাহলে কোনো অভাব মা নেই, তাহলে জড়জগতে বস্তুগুলোর বা ব্যক্তিগুলোর যেখান থেকে সে শিফট করে সেই জায়গাতে তার অভাবটা হয় না, অভাব স্বাভাবিক কথা, কিন্তু ভগবানের ক্ষেত্রে তা নয়, ভগবানের ক্ষেত্রে হলো ভগবান যেখান থেকে এসে এখানে চলে এলেন ওখানেও আছেন এখানেও আছেন, এই কথাটা লোকে বুঝতে পারে না, ভগবান আমাদের মতো নয়, ভগবানের যে বিষয়টা এটা অত্যন্ত সোজাভাবে বুঝতে হবে, সেখানে বলছেন যে যেটা উপনিষদে আমাদের পরিষ্কার উত্তর দিচ্ছেন, পূর্ণাত পূর্ণাত পূর্ণ মাদায় পূর্ণ মেব অবশিষ্যতে, এর ডেফিনেশন হলো পূর্ণ বস্তুর ডেফিনেশন, কি ভগবান কি পূর্ণ বলবো, পূর্ণ তো বলবোই, কৃষ্ণ তো পূর্ণ পূর্ণতম একদম, পূর্ণ তো স্বাভাবিক কথা বলবোই, তো পূর্ণ বস্তুর থেকে যদি পূর্ণ বস্তু নিয়ে আসে তাহলে পূর্ণই পড়ে থাকে, পূর্ণস্ব পূর্ণ মাদায় পূর্ণম এব অবশিষ্যতে, রেসিডিউ তাই থাকে, তো ভগবানের সঙ্গে ভগবানের ধাম ভগবানের নাম ভগবানের পরিকর সব আইডেন্টিক্যাল অভিন্ন, ভগবানের সঙ্গে কোনো ডিফারেন্ট নেই, পার্থক্য নেই, এক পুরো তত্ত্বটা টোটাল নিয়ে অদ্বয় জ্ঞান, ভগবান যদি ধামকে বলেন বৃন্দাবন ধামকে বলেন তোমাকে এখন ওই ব্রহ্মাণ্ডে যেতে ওখানে চলে যাবেন, ওখানে আছেন সমস্ত ব্রহ্মাণ্ডে একটা করে বৃন্দাবন প্রকট করে দেবেন, সমস্ত জায়গায় তিনি একটাকে আলাত চক্রবর্ত লীলা করবেন, করতেই পারেন, কিন্তু পৃথিবী এই পৃথিবী যখন ধ্বংস হবে তখন সেই বৃন্দাবন ধাম গিয়ে যে গোলক বৃন্দাবন তার সঙ্গে সাবমার্জ করবে, বোঝা গেল কি বললাম, যেমন শতকোটি গোপিকার সঙ্গে রাস করবার জন্য ভগবান শতকোটি রূপ ধারণ করল, কিন্তু কৃষ্ণ তো একজন, শতকোটি রূপ ধারণ করবার পরেও যখন রাস সমাপ্ত করলেন তখন ওই এক কৃষ্ণ একটা হয়ে গেল, এই রকম ভাবে ভগবানের পক্ষে এটা সম্ভব, কিন্তু এটার দ্বারা আপনি মনে করবেন না যোগ বিভূতির বলে যেসব ঋষিরা এসব করেন সেটা কিন্তু তা নয়, যোগ বিভূতির বলে অনেকে এরকম করেন কর্দম আদি অনেকে এসো নিজের শরীরকে পা, ওটার সঙ্গে এটা সমান নয়,
ওটা আলাদা, ওটা যোগ বলে করেছেন। কিন্তু এনার শরীর সচ্চিদানন্দ, যে যদি শতকোটি রূপ ধারণ করে তিনি বিলাস করে থাকেন, শতকোটি রূপের প্রত্যেকটা কৃষ্ণ একই কৃষ্ণ, বুঝে গেল না কথা? ওটা কিন্তু ছায়া ফায়া এরকম ভাবলে অপরাধ হয়ে যাবে, প্রত্যেকটা কৃষ্ণ একই কৃষ্ণ। এই কৃষ্ণকে ধরলে যা হবে, ওই কৃষ্ণকে ধরলে তাই হয়, একই, নানা পার্থক্য কিছু নেই। এই কথাটা যদি উপলব্ধি করা যায় তাহলে আপনাদের প্রথম আজকে এইটি ইন্ট্রোডাকশন। দামোদর লীলাকে আপনারা নিত্য বলে জানবেন, সত্যব্রত মুনির হৃদয়েতে এই দামোদর লীলা প্রকট হয়েছিল। সত্যব্রত মুনি অনেক পূর্বে এই সমস্ত দর্শন করেছিলেন। এই দামোদর লীলা সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, এই নিত্য দামোদর ভগবানকে আকর্ষণ করে। এই যে দামোদর লীলার কথা বলা হচ্ছে, এটা চিরকাল ভগবানকে আকর্ষণ করে, নিত্য দামোদরকে আকর্ষণ করেন। তো সেখানে পরম পূজিবাদ কেশব গোস্বামী মহারাজ সেখানে সিদ্ধান্ত করেছেন যে, প্রভুপাদ একই কথা বলতেন যে, আপনারা যদি মনে করেন যে আজকে দামোদর ব্রত উপস্থিত হয়েছে, অতএব এই দামোদর মাসেতেই আমার কেবল দামোদরের স্তোত্র পাঠ করতে, নট দ্যাট। পরম পূজিবাদ কেশব গোস্বামী মহারাজ প্রভুপাদ আমাদের একই সিদ্ধান্ত, সেটা বলছেন, দামোদর স্টকম নাম স্তোত্রম দামোদরার্চনম নিত্যম দামোদরাকর্ষি পঠেত সত্যব্রত উদিতম। সত্য সত্যব্রত মুনির হৃদয়তে এটা কেবল উদিত হয়েছে, নট দ্যাট সত্যব্রত মুনি এটাকে লিখে ফেলেছেন তা নয়। এটা নিত্য দামোদরকে আকর্ষণ করতে পারে, কাউর যদি আগ্রহ থাকে নিশ্চয়ই সে প্রতিদিন যেন দামোদর স্টকম পাঠ করে এবং তার ফল যেন সে পায় প্রতিদিন। এমন নয় যে আজকে করলাম কালকে নয়, দামোদর লীলা নিত্য, সেরা পাঠ করার সঙ্গে সঙ্গে সে তার ফল পাবে। আমি দামোদর লীলার বিশেষ কোনো ব্যাখ্যা করব না, আপনারা সব সমস্বরে দামোদর লীলার প্রথম শ্লোক উচ্চারণ করে আমি শেষ করব। নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম লসৎকুণ্ডলম গোকুলে ভাজমানম যশোদা বিয়োলুখ লব্ধাবমানম পরামষ্টমতম তত দূত গোপা নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম লসৎকুণ্ডলম গোকুলে ভাজমানম বাঞ্ছা কল্পতরু বসে কৃপা সিন্ধু ব্যবস্থা পতিতানং পাবন বসে।